প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির উপর একটি ক্লাস নেব। তো আজকের এই ক্লাসে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব সেগুলো দেখো আমি আগে থেকে লিখে রাখছি। বিভিন্ন চলকের বহুপদ, তারপর তোমার একাধিক চলক বিশিষ্ট রাশির প্রত্যেকের বহুপদের আদর্শরূপ, বহুপদের গুণফল ও ভাগফলের মাত্রা এবং মুখ্য সর্বনিম্ন, সমতা সূত্র, অভেদ, ভাগশেষ উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক এবং সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক রাশি এবং তাদের সরল এবং সর্বশেষ আছে আংশিক ভগ্নাংশ। তো এতগুলো টপিকস হয়তো অনেক সময় লাগতে পারে, তবে তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবে, কারণ এই একটা ক্লাসে তোমরা বীজগাণিতিক রাশির সব কিছুই মোটামুটি শিখতে পারবে আশা করা যায়। তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করা যাক। তো ফার্স্টে কী আছে, বিভিন্ন চলকের বহুপদী। তো বিভিন্ন চলকের বহুপদী, বিভিন্ন চলক বলতে আমরা কী বুঝি, বিভিন্ন চলক, চলক মানে এক্স, ওয়াই, জেড, এগুলো কি, এগুলো হচ্ছে চলক, মানে যেটা হচ্ছে অজানা রাশি, এগুলোর একটা নির্দিষ্ট মান আছে কিন্তু মানটা এখানে দেওয়া নাই, এগুলোকে কি বলা হয় চলক। বিভিন্ন চলকের বহুপদী, পদী পদ কি, পদ মনে করো তোমার এরকম একটা পদ এ এক্স, সাপোজ এটা একটা পদ, এক্স একটি পদ, আবার যদি দুইটা পদ নেই এক্স প্লাস বি এক্স, এটা কি হলো, এটা তোমার দুইটা পদ, এ একটা পদ এবং এ একটা পদ, এখানে দুইটা পদ, তাহলে এই দুইটা পদ দেখো কি আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে এটা হচ্ছে একটা রাশি। তো রাশি আর পদ সম্পর্কে আমরা কি জানলাম, তাহলে রাশি এবং পদ, পদটা যদিও আগে আসছে, এই পদটা হচ্ছে এইটা, এইটা একটা পদ, এইটা একটা পদ, পদের মধ্যে তোমার তোমার সংখ্যা, তারপরে সাংখ্যিক মান, বর্ণ, অক্ষর আর কি, এগুলো থাকতে পারে, এক্স, টুয়াইস এক্স, এগুলো পদ, কিন্তু এক্স, টুয়াইস এক্স, এগুলো সবই পদ। অর্থাৎ পদের মধ্যে যে তোমার টার্মগুলো থাকবে এই টার্মগুলো গুণ বা ভাগ আকারে থাকবে, টু বাই এক্স, এটাও কিন্তু একটা পদ, এটাও একটা পদ, এটা ভাগ আকারে আছে, এটা গুণ আকারে আছে, তাহলে গুণ এবং ভাগ আকারে যে টার্মগুলো থাকছে এগুলোই কি, এগুলো মেয়াই হচ্ছে পদ। আর একাধিক পদ, এইটা একটা পদ এবং এইটা আর একটা পদ, এই দুইটা পদ পদ দেখো কি আকারে আছে, যোগ আকারে আছে, এই টোটালটা হলো একটি রাশি, এই হলো তোমার পদ এবং রাশি। আচ্ছা, এখন এই পদ এবং রাশি, তো এখানে আছে কি, বিভিন্ন চলকের বহুপদী, বিভিন্ন চলকের বহুপদী, সাপোজ তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাও একটা রাশি, এখানে চলক কয়টা আছে, এখানে চলক কিন্তু একটাই আছে, শুধু এক চলক, তো এটা এক চলক, এটা কিন্তু এক চলকের বহুপদ। তো আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখো থ্রাইস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস সেভেন এক্স প্লাস এইট, আচ্ছা এটা একটা রাশি, এই রাশিটির মধ্যে দেখো তোমার হচ্ছে চলক কয়টা আছে, এক্স এক্স আর এক্স, বাদ বাকি সব জানা মান আছে, তো এইটা হলো কি তোমার একটা রাশি। এখন এই যে রাশি, এই রাশির বিভিন্ন চলকের বহুপদী, এটা একটা কিন্তু বহুপদী রাশি, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, চারটা পদ মিলে একটা রাশি। তো এই যে চারটা পদ মিলে যে রাশি, এই এইখানে আমরা কয়েকটা বিষয় নির্ণয় করবো এইখান থেকে। প্রথমত তোমার হচ্ছে মাত্রা, সহগ, মুখ্য সহগ, তো এই বিষয়গুলো কিভাবে নির্ণয় করব, এই যে তোমার রাশিটা আছে, এই রাশিতে যে পদের মাত্রা সর্বোচ্চ সেই মাত্রাটাই আমরা গ্রহণ করব। এইখানে দেখো চলক, এটাও একটা চলক, এটাও একটা চলক, এটাও একটা চলক, তো এদের মধ্যে কার মাত্রা বেশি আছে, এই এক্স এর মাত্রাটা হচ্ছে বেশি, টু, তাহলে এটা কি হবে,
এইটা মাত্রা হচ্ছে এই যে তোমার টোটাল রাশি, এই রাশির মাত্রা কত? টু। একসলকের আর কি, একসলক বিশিষ্ট এর সহগ। তাহলে এই যে সহগ, এইটাও একটা সহগ, এই এইটাও সহগ, এইটাও সহগ। তাহলে আমরা কোন সহগ নেব? এখানে যেটা মাত্রা হিসাবে নেব সেইটার আমরা সহগ নেব। এটা যেহেতু এই পদটার আমরা মাত্রা পেলাম, এটা হচ্ছে মুখ্য পদ, এই পদটাও কিন্তু মুখ্য পদ, এটা হলো মুখ্য পদ। আর এই মুখ্য পদের মধ্যে মাত্রা তারপর তোমার সহগ থাকবে, এই সহগ কত? থ্রি, সহগ থ্রি, বা এটাকে মুখ্য সহগও বলা যায়। তাহলে আমরা এখানে কি জানলাম? যে কোনো রাশির একটি চলকের মাত্রা কোনটা হবে? মাত্রা হবে সেই পাওয়ার বা ঘাত যেটা হচ্ছে তোমার সর্বোচ্চ পাওয়ার আছে ওই যে পদে, ওইটা হচ্ছে মাত্রা, আর ওইটাই হবে মুখ্য পদ, আর ওইটাই ওইটার যে সহগ ওইটা হচ্ছে মুখ্য সহগ। এই হলো তোমার বহুপদীর রাশির মাত্রা সহগ, মুখ্য সহগ এবং মুখ্য পদ। তো এইখানে তোমার চলকের ভিন্নতার উপর কয়েকটা সাধারণ পদ নিম্ন আছে, যেটা হচ্ছে তোমার সাধারণ পদ। এর সাধারণ পদ মনে করো এক চলক এ এক্স, সি এক্স টু দ্য পাওয়ার পি, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট রাশি, রাশি আর একটা চলক বিশিষ্ট রাশি। দুই চলক বিশিষ্ট হলে কি হবে? দুই চলক বিশিষ্ট মানে সি এক্স টু দ্য পাওয়ার পি, ওয়াই টু দ্য পাওয়ার কিউ। আর তিন চলক বিশিষ্ট যদি হয়, বা তিন চলক বিশিষ্ট যদি হয়, তিন চলক বিশিষ্ট হলে কি হবে? সি এক্স টু দ্য পাওয়ার পি, ওয়াই টু দ্য পাওয়ার কিউ এবং এক্স ওয়াই জেড। এই জেড, জেড কি হবে? জেড আর হবে, কথা বুঝতে পারছো? জেড আর। এইখানে তোমার এক চলক, দুই চলক এবং তিন চলক বিশিষ্ট রাশির সাধারণ পদ, সাধারণ পদ যেটা আমরা মুখ্য পদ বলছি, সেই মুখ্য পদটা কীভাবে নির্ণয় করব? এই যে এই সূত্রের মাধ্যমে নির্ণয় করব, বা তাদের সাধারণ পদের ফরম্যাটটা থাকে হচ্ছে এই সূত্রের মাধ্যমে। সি এক্স টু দ্য পাওয়ার পি, এইখানে এক্সটা কি? এক্সটা চলক, সিটা হচ্ছে সহগ, আর পিটা হচ্ছে মাত্রা। এটা হচ্ছে চলক, এটা সহগ, এটা মাত্রা। তো সাপোজ আমরা যে রাশিটা দেখছিলাম থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স, এইটাই যদি একটা তোমার রাশি হয়, তাহলে এই রাশির তোমার সাধারণ পদটা কি আসতেছে? সি এক্স টু দ্য পাওয়ার পি। সি এর মান কত? এখানে তো মুখ্য পদ এইটা, এটা কিভাবে আসছে দেখো, এই সি এক্স আর এই যে পি, অর্থাৎ সি এর মান কত? থ্রি। এক্স চলক এবং এই তোমার টু এর মান কত? টু এর মান হচ্ছে, পি এর মান হচ্ছে টু। তো এই গেল সাধারণ পদ। যদি তোমার দুই চলক থাকে তো দুই চলক বিশিষ্ট ক্ষেত্রে কি হবে? সি এক্স টু দ্য পাওয়ার পি আর হচ্ছে তোমার ওয়াই টু দ্য পাওয়ার কিউ। এবং তাদের মাত্রা যখন নির্ণয় করব, এই এক্স চলক এবং ওয়াই চলক এই দুটা চলকের তোমার হচ্ছে মাত্রা যোগ করতে হবে। যেমন ট্রাইস এর প্লাস ট্রাইস বি, এইখানে দেখো দুইটা রাশি আছে, এই রাশিটার পদ কয়টা আছে? এই রাশির পদ আছে তোমার হচ্ছে দুইটা, আর এই রাশির পদ কয়টা আছে? তিনটা। তো এটার যদি আমরা মাত্রা নির্ণয় করতে যাই, এর মাত্রা ওয়ান, এর মাত্রা ওয়ান, ওয়ান যোগ ওয়ান ইকুয়াল টু, এর মাত্রা কত হবে? টু। আর এইখানে দেখো চলক কয়টা আছে? এ চলক, বি চলক এবং সি চলক। তাহলে এদের তোমার মাত্রাটা কত হবে? টু প্লাস টু প্লাস টু ইকুয়াল সিক্স, টু প্লাস টু প্লাস টু ইকুয়াল সিক্স, তাহলে এদের মাত্রাটা হবে সিক্স। এইভাবে আমরা একাধিক পদের কি নির্ণয় করতে পারি? মাত্রা নির্ণয় করতে পারি।
তো এই গেল বিভিন্ন চলকের বহুপদী। এর পরের টপিকস দেখো, এর পরের টপিকস কি আছে, এর পরের টপিকস হচ্ছে একাধিক চলক বিশিষ্ট রাশির প্রত্যেকের বহুপদের আদর্শ রূপ। একাধিক চলক বিশিষ্ট রাশি, তো একাধিক চলক বিশিষ্ট রাশির প্রত্যেকের বহুপদের আদর্শ রূপ এটা কেমন দেখো। আচ্ছা এই এটা কি, এটা মনে করো তোমার হচ্ছে একাধিক চলক বিশিষ্ট রাশির প্রত্যেকের বহুপদী, এটা বহুপদী একাধিক চলক বিশিষ্ট। এখানে একাধিক চলক কি কি আছে, এক্স এবং ওয়াই চলক। তো এইখানে যদি আমরা যে এক্স চলকের বহুপদীটির আদর্শ রূপ কি, এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ কি, তো এক্স চলকের যদি বহুপদী আমরা নির্ণয় করি, এটা এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ, এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ যদি আমরা নির্ণয় করি, তো এইখানে এক্স চলকগুলো এক জায়গায় লিখি, এটা হচ্ছে এক্স চলক বিশিষ্ট রাশি। বাদ বাকি কি আছে, ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি। অতএব এই এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ এটা কি আসছে, অতএব এইটার ভ্যালুটা আসছে এইটা, আর এইটা তোমার ব্র্যাকেট দিয়ে কমন নিলাম। তো এইটা হচ্ছে তোমার এক্স চলকের বহুপদীর আদর্শ রূপ, এইটা হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদ, আর এইটা হলো এক্স চলক বিশিষ্ট রাশি। তো ধ্রুবপদ অলওয়েজ টাইম কোনটা হবে, যেটা তোমার হচ্ছে চলক বিহীন থাকবে, যেটাতে কোনো চলক থাকবে না। এইখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এইখানে তো ওয়াই চলক আছে, কিন্তু এইখানে ওয়াই চলক হবে না, এই জন্যই প্রশ্নটা আছে এক্স চলকের বহুপদী, এক্স চলকের বহুপদী, এক্স চলক বাদে সব কিছুই হবে ধ্রুবপদ এইখানে। আর এইটা যদি আবার ওয়াই চলকের বহুপদী নির্ণয় করতে যায় তাহলে কি হবে, ওয়াই চলকের বহুপদী, তাহলে এইটা আমাদের নিতে হবে এটা যদি আমরা সাজাই লিখি ঘাত অনুযায়ী, এটাকে একটা ব্র্যাকেট দিতে পারো, এইটাই হচ্ছে ওয়াই চলকের বহুপদীর আদর্শ রূপ। কারণ এখানে ওয়াই চলকটা হচ্ছে মূল ভূমিকা পালন করছে চলক, আর ওয়াই চলক বাদে অন্যান্য যে চলক এবং সংখ্যা বা ধ্রুবপদ আছে সমস্ত কিছু মিলাই হচ্ছে কি একটা ধ্রুবপদ। এইটা দেখো এই টোটালটা এটা হচ্ছে ধ্রুবপদ, আর এটা কি, এটা হচ্ছে ওয়াই চলক বিশিষ্ট রাশি। এই হচ্ছে একাধিক চলক, এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক ছিল, কিন্তু একবার এক্স চলকের বহুপদী নির্ণয় করলাম আর একবার ওয়াই চলকের বহুপদী নির্ণয় করলাম, খুব ইজি। কিন্তু তোমার এইখানে একটা কি থাকতে হবে, শুধুমাত্র তোমার চলক থাকতে হবে এবং ওই চলক বাদে অন্য কিছু ধ্রুবপদ হবে। তো এই গেল একাধিক চলকে বিশিষ্ট রাশির প্রত্যেকের বহুপদীর আদর্শরূপ। এখন তৃতীয় পয়েন্ট কি আছে দেখি, বহুপদীর গুণফল ও ভাগফলের মাত্রা ও মুখ্য সহগ নির্ণয়। আচ্ছা তার আগে আমরা একটা বিষয়, এই যে মনে করো 3x² + 2x - 3, সাপোজ এটা একটা বহুপদী, একে আমরা কিভাবে লিখতে পারি, পি অফ এক্স, এই পি অফ এক্স দ্বারা আমরা বহুপদী লিখতে পারি, পি অফ এক্স ইকুয়াল 3x² + 2x - 3। কি অফ এক্সও লিখতে পারি, পি অফ এক্স, কিউ অফ এক্স, এগুলো আমরা বহুপদী, বহুপদীকে এগুলো দিয়ে প্রকাশ করতে পারি। তো এইখানে আছে কি, বহুপদের গুণফল ও ভাগফলের মাত্রা, বহুপদের গুণফল এবং ভাগফল, তাহলে আমার তো মিনিমাম দুইটা বহুপদী লাগবে। তো দেখো সাপোজ এই পি অফ এক্স এবং কিউ অফ এক্স এই দুইটা হচ্ছে বহুপদী। এখন এই দুইটা বহুপদীর যদি আমরা গুণফল নির্ণয় করি, সেই গুণফলটা সাপোজ কি পেলাম, এদের গুণফল, সাপোজ এদের গুণফল এফ অফ এক্স, এফ অফ এক্স পেলাম, তাহলে এই যে গুণফল এই এফ অফ এক্স, এফ অফ এক্সের মাত্রা
এবং সহগ এটা নির্ণয় করতে হবে f অফ x এর মাত্রা এবং সহগ। তো f অফ x কোনটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে দুইটা বহুপদী আছে তাদের গুণফল, এবং গুণ করার পর তাদের মাত্রাটা কিভাবে হিসাব করবো ওইখানে তো আমরা গুণফল করে করে নিই, একটা মাত্র বহুপদীর মাত্রা নির্ণয় করছে আর এখানে দুইটা মাত্রার দুইটা বহুপদীর গুণফল। তো এইখানে কি করব তোমার যে p অফ x এবং q অফ x এই যে দুইটার হচ্ছে মাত্রা আছে সেই দুইটা মাত্রার গুণফল। তাহলে f অফ x এর মাত্রা অর্থাৎ এদের যে গুণফল, এই গুণফলের মাত্রাটা কি হবে এই p অফ x এর মাত্রা গুণন q অফ x এর মাত্রা। আশা করি বুঝতে পারছো। আর যদি সহগ নির্ণয় করতে যাই তাহলে কি বল, সরি এইখানে হবে যোগ, এইখানে হবে মাত্রার সময় কি হবে মাত্রার সময় তোমার যোগ নির্ণয় করতে হবে, মাত্রার সময় যোগ। আর যদি আমরা এই যে সহগ নির্ণয় করতে যাই সহগ নির্ণয় করার সময় কি হবে, সহগ নির্ণয় করতে হলে এই দুটো গুণ করতে হবে p অফ x এর মাত্রা গুণন q অফ x এর মাত্রা, এই দুটো মাত্রা গুণ করতে হবে। তাহলে সহগের সময় গুণ এবং তোমার মাত্রার সময় যোগ করতে হবে গুণফলটা। এই গেল তোমার একাধিক বহুপদীর গুণফল ও ভাগফলের মাত্রা এবং মুখ্য সহগ গুণফল, এটা গেল গুণফলের। এখন যদি এটা আমরা ভাগফল নির্ণয় করতে যাই, এই ভাগফলটা যদি এইটাই হয় সাপোজ মনে করো, তাহলে যদি ভাগফল এফ অফ এক্স মনে করো, এখন এই ভাগফল এফ অফ এক্স, আচ্ছা এটা অন্য নাম যে আর অফ এক্স, যেহেতু এটা আছে তো আর অফ এক্স এর মাত্রা এটা বিয়োগ করতে হবে পি অফ এক্স এর মাত্রা বিয়োগ কি অফ এক্স এর মাত্রা। আর যদি আর অফ এক্স এর এই এটা সহগ কিন্তু মুখ্য সহগ আর কি, এই মুখ্য সহগ যদি নির্ণয় করতে যাই তাহলে কি করব পি অফ এক্স এর মাত্রা ডিভাইড বাই কি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা ডিভাইড বাই কিউ অফ এক্স এর মাত্রা, কিউ অফ এক্স এর মাত্রা। তাহলে তোমার এভাবে নির্ণয় করতে হবে পি অফ এক্স এর মাত্রা ডিভাইড বাই কিউ অফ এক্স এর মাত্রা, আর পি অফ এক্স এর মাত্রা গুণন কিউ অফ এক্স এর মাত্রা বিয়োগফল। এখানে তোমাদের একটা বিষয় সেটা হলো এই যে তোমার মাত্রা এবং মুখ্য সহগ, এই মুখ্য সহগের সময় কিন্তু এদের কি হবে এদের সহগ পি অফ এক্স এর সহগ গুণন কিউ অফ এক্স এর সহগ, এই দুইজনের সহগ গুণ করতে হবে। এইখানেও তাই পি অফ এক্স এর সহগ গুণন কিউ অফ এক্স এর সহগ। দুইটারই সহগ মানে এই যে এই মুখ্য সহগ হলে মুখ্য সহগ, মুখ্য সহগ এবং মাত্রা হলে মাত্রা। তবে পি অফ এক্স এর মাত্রা, মাত্রা তোমার কিন্তু একাধিক মাত্রা যদি থাকে তাহলে যে মাত্রাটা বেশি ওই মাত্রাটাই আমরা নেব, ওই মাত্রাটাই নেব। যেমন থ্রাইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স যদি থাকে, এক্স এর মাত্রা টু এবং ওয়ান, ওই টুটাই নিতে হবে, এটাই হচ্ছে মাত্রা গরিষ্ঠ মাত্রা আর কি। আর গরিষ্ঠ মাত্রা হচ্ছে মুখ্য পদ এর মাত্রা এবং ওই পদটাই হচ্ছে কি মুখ্য পদ এবং তার সহগই মুখ্য সহগ। তার মানে যেটার গরিষ্ঠ মাত্রা থাকবে, তোমার একই চলক হোক একাধিক চলক হোক, যার গরিষ্ঠ মাত্রা থাকবে সেটাই হবে কি তোমার মুখ্য পদ, আর তার মাত্রাই হবে মুখ্য মাত্রা এবং তার সহগই হবে মুখ্য সহগ। তার মানে সব কিছু ওই গরিষ্ঠ মাত্রা বিশিষ্ট পদটার মধ্যে আছে, এটা খেয়াল রাখুন। এরপর এরপর আছে তোমার সমতা, সমতা সূত্র এবং অভেদ। সমতা সূত্রটা কেমন দেখো,
এই যে সমতা সূত্র, সমতা সূত্র ax প্লাস b, ax প্লাস b ইকুয়াল px প্লাস q, সাপোজ এটা একটা সমীকরণ। তো এই সমতা সূত্রের নিয়ম হচ্ছে তোমার একই ঘাত বিশিষ্ট চলকের সবগুলো পরস্পর ইকুয়াল, একই ঘাত বিশিষ্ট। এইখানে তোমার তোমার এক্স চলক আছে, দেখো এক্স চলকের এইখানে ওয়ান ঘাত, এইখানে ওয়ান ঘাত। তাহলে একই চলকের একই ঘাত বিশিষ্ট, একই ঘাত বিশিষ্ট তাদের সবগুলো পরস্পর ইকুয়াল, তাহলে আমরা সে অনুযায়ী পাই কি এ ইকুয়াল হচ্ছে তোমার পি। আর এইখানে যদি এক্স এর মান যদি আমরা জিরো, এক্স ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল যদি ওয়ান নিই সাপোজ, তাহলে জিরো নিলে কি হচ্ছে, এইটা ভ্যানিশ হচ্ছে, এ ইন্টু জিরো যোগ বি ইকুয়াল পি ইন্টু জিরো যোগ কিউ। তাহলে এ জিরো জিরো যোগ বি ইকুয়াল জিরো যোগ কিউ, ওকে বি ইকুয়াল কিউ। তাহলে তাদের যে সহগটা থাকছে ধ্রুবপদ সেটাও ইকুয়াল হচ্ছে। কিন্তু এইটাই হচ্ছে তোমার সমতা সূত্র। এই হল সমতা সূত্র। এরপর তোমার আছে কি অভেদ। অভেদ মানে কি, অভেদ মানে আমরা জানি তোমার হচ্ছে সমীকরণের মতোই কিছুটা, অভেদ আর সমীকরণে কিছুটা তফাৎ আছে। সমীকরণে তোমার যে অজ্ঞাত রাশি যেটাকে বলা হয় অজ্ঞাত রাশি সমীকরণের বীজ, সেই সমীকরণের বীজের মান কিন্তু ফিক্সড থাকে, কিন্তু অভেদে কিন্তু তা ফিক্সড থাকে না। অভেদে তোমার এই চলকের মান বিভিন্ন রকম হতে পারে, উভয় পার্শ্বে যে সমীকরণ থাকে সেটার পরিবর্তনের সাথে সেটা পরিবর্তন ঘটে। মনে করো সমতা সূত্র পি অফ এক্স এবং কিউ অফ এক্স, এই দুইটাকে বহুপদীকে যদি আমরা সমতার মাধ্যমে লিখি, পি অফ এক্স ইকুয়াল ব্যালেন্স কিউ অফ এক্স, পি অফ এক্স ইকুয়াল ব্যালেন্স কিউ অফ এক্স, এইটা হচ্ছে তোমার সমতা। তার মানে সমতা সরি, এটা হচ্ছে কি অভেদ। অভেদ মানে কি, তোমার এক্স এর মান যতই আমরা পরিবর্তন করি, একাধিক বার যদি পরিবর্তন করি, তাও এই ইকুয়াল ভ্যালুটা ঠিক থাকবে, উভয় পাশে ইকুয়াল ভ্যালু ঠিক থাকবে। এক্স এর ভ্যালুর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, ওয়ান বসালেও যদি উভয় পাশে ওয়ান বসাই একই হবে, টু বসালেও একই হবে, থ্রি বসালেও একই হবে। এইগুলোকে বলা হয় কি অভেদ। তো আমরা সমতা সূত্র, অভেদ, তারপরে বহুপদী রাশির বিভিন্ন চলকের বহুপদীর মাত্রা, মুখ্য সহ মুখ্য পদ নির্ণয় করা শিখলাম। তো মোটামুটি তো আমরা এখন এই যে আইটেমগুলো শিখলাম, এখন শিখব ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য। এটা কি দেখো ভাগশেষ উপপাদ্য, পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রা বহুপদী হয়, পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, তাহলে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, ভাগ করলে কি হবে, ভাগশেষ হবে পি অফ এ, ভাগশেষ হবে পি অফ এ। অর্থাৎ পি অফ এক্স, পি অফ এক্স যদি কোনো ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং একে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ পি অফ এ হবে। তো এটা দেখো কিভাবে প্রমাণিত হয়। তো আমরা এর আগে যে সূত্র দাঁড়ি সেটা কি, ভাজ্য ইকুয়াল ভাজক, সেটা আমি সাইডে লিখছি, ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষ। তো এখানে পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী, তাহলে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। মনে করি, মনে করি ভাগফল
ভাগফল, ভাগফল হলো আর, এটা ভাগফল তো আর, এবং সরি ভাগশেষ আর, ভাগশেষ আর, এবং ভাগফল, ভাগফল কি অফ এক্স। তো এখন যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এর মধ্যে ভাজ্য অর্থাৎ কোনটা, যদি তোমার পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হলে তার এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে, এটা দ্বারা যদি ভাগ করা হয় এটা কি, এটা ভাজক। তো এটা ভাজক, ভাজক গুণন কি ভাগফল, ভাগফল কত পি অফ এক্স, ভাজকটা হচ্ছে এক্স প্লাস এ। তো এখানে মনে করি ভাগশেষ আর এবং ভাগফল কি অফ এক্স। তো এখন যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি ভাজ্য ইকুয়াল, তো ভাজ্য কোনটা এখানে পি অফ এক্স, পি অফ এক্স হচ্ছে ভাজ্য, ভাজ্য ইকুয়াল ভাজক, ভাজক কত এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। আর হচ্ছে তোমার ভাগফল কত, এই ভাগফল হচ্ছে কি অফ এক্স যোগ ভাগশেষ আর। এখন এক্স ইকুয়াল এ বসাইলে কি পাই, এক্স ইকুয়াল এ বসাইলে পাই পি অফ এ ইকুয়াল, এখানে যদি এ বসাই কি আসে, এ মাইনাস এ ইন্টু পি অফ এ যোগ আর ইকুয়াল এটা জিরো। আর এটা যদি জিরো হয় তাহলে এই টোটালটাই জিরো, যেটা গুণ আছে জিরো যোগ আর ইকুয়াল আর। তো পি অফ এ ইকুয়াল কি হলো আর, এখানে আমাদের ভাগশেষ কত ধরে নিয়েছিলাম আর, এবং ভাগফল তো এটা, তো ভাগশেষ যদি আর হয় তো আমাদের পি অফ এ ইকুয়াল আর, অর্থাৎ পি অফ এটা হলো কি ভাগশেষ। তো মিললো এটা পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কত হলো পি অফ এ, এই যে ভাগশেষ পি অফ এ, এই আর ইকুয়াল ভাগশেষ, এটাই হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে পি অফ এ, এখানে তোমার যে চিহ্নটা থাকবে এক্স মাইনাস এ, সাপোজ যদি এক্স মাইনাস বি হতো তাহলে তোমার ভাগশেষটা হবে পি অফ বি, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখন আমরা শিখব হচ্ছে উৎপাদক উপপাদ্য। তো উৎপাদক উপপাদ্যটা কেমন দেখো, উৎপাদক উপপাদ্য এই পি অফ এক্স যদি কোনো ধনাত্মক মাত্রা, ধনাত্মক মাত্রার বহুপদী হয়, বহুপদী হয় এবং পি অফ এ ইকুয়াল জিরো হয় তাহলে এক্স মাইনাস এ পি অফ এক্স এর কি হবে, পি অফ এক্স এর একটি উৎপাদক হবে, উৎপাদক হবে। মানে পি অফ এক্স যদি একটা ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এই পি অফ এ যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস এ কি হবে, এই পি অফ এক্স এর একটি উৎপাদক হবে। তো আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি জানছিলাম, এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ কি হয় পি অফ এ। তো এটা তো আমরা জানি, আমরা জানি কি পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, ভাগ করলে কি হয় ভাগশেষ পি অফ এ হয়। তো পি অফ এ হয় এইখানে পি অফ এ কন্ডিশন অনুযায়ী কত জিরো, অর্থাৎ পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা যায় তাহলে পি অফ এ হয় এবং এই পি অফ এর মানটা কত হচ্ছে জিরো। তো পি অফ এ যদি জিরো হয় তাহলে তোমার এই এক্স মাইনাস এ কি হবে, এই পি অফ এক্স এর একটি উৎপাদক হবে। এটা লিখতে পারি প্রদত্ত শর্ত অনুযায়ী পি অফ এ ইকুয়াল জিরো, পি অফ এ ইকুয়াল জিরো, তাহলে কি হবে এটা পি অফ এক্স কে এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে জিরো হচ্ছে। অতএব
এটা লিখতে পারি p অফ x কে x minus a দ্বারা ভাগ করলে, ভাগ করলে কি হবে, ভাগ ভাগ করলে p অফ a ইকুয়াল 0 হয়। অতএব এই x minus a p অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। এটা মনে হচ্ছে জটিল, কিন্তু আসলে খুব একটা জটিলতা না। তোমার সহজ হিসাব কি, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আর উৎপাদক উপপাদ্যটা কি, এই পি অফ এ যদি জিরো হয়, জিরো মান হয়, তাহলে এই তোমার হচ্ছে এক্স মাইনাস এ কি হবে, পি অফ এক্স এর উৎপাদক। ভাগশেষ উপপাদ্যের উৎপাদকের সঠিকতা দেওয়া নেই, শুধু এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে পি অফ এ হবে। আর উৎপাদকে বলতেছে কি, পি অফ এ যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস এ পি অফ এক্স এর কি হবে, উৎপাদক হবে। আর উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটাও এরকমই, যদি এক্স মাইনাস এ যদি উৎপাদক হয় তাহলে পি অফ এ কি হবে, জিরো হবে। মানে ব্যাপারটা একই ব্যাপার, শুধু কন্ডিশন গুলা কিছুটা চেঞ্জ। তাহলে এর বিপরীত উপপাদ্য উৎপাদক এর বিপরীত উপপাদ্য, বিপরীত উপপাদ্য যদি তোমার এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে কি হবে, পি অফ এ জিরো হবে। এক্স মাইনাস এ যদি একটা উৎপাদক থাকে তাহলে এর সাথে ন্যূনতম আরেকটা উৎপাদক অবশ্যই থাকবে, কিছু না থাকলেও কি থাকবে, ওয়ান তো অবশ্যই থাকবে। মনে করি সেই উৎপাদকটা কি, কিউ অফ এক্স। তাহলে আমরা পি অফ এক্স ইকুয়াল কি পাবো, পি অফ এক্স শর্ত অনুযায়ী, মানে এই যে তোমার এই এক্স মাইনাস এ যদি উৎপাদক হয় এই শর্ত অনুযায়ী কি হবে, পি অফ এক্স ইকুয়াল এই গুণনীয় গুণন আরেকটা গুণনীয় পেতে পারে কি, সেটা কিউ অফ এক্স। এখানে কিউ অফ এক্স অন্য আরেকটি উৎপাদক, আরেকটি উৎপাদক, একটা উৎপাদক যদি থাকে সাপোজ গুণ করো 12 বা 4, 2 গুণন 2, এর আরেকটা উৎপাদক আমরা 1 ইজিলি নিতে পারি, এটা কমন থাকে 1 উৎপাদক। তো এই কন্ডিশন অনুযায়ী আমরা কি নিলাম, যে কিউ অফ এক্স উৎপাদক একটা থাকতে পারে। এখন এখানে যদি আমরা এ মান বসাই, এক্স এর জায়গায় যদি এ বসাই, পি অফ এ ইকুয়াল এটা এ বসালে 0, টোটালটাই 0, এই হলো পি অফ এ ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস এ যদি উৎপাদক হয় পি অফ এক্স এর, তাহলে কি হবে, পি অফ এ ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে উৎপাদকের বিপরীত উপপাদ্য। তো এতক্ষণ আমরা যে সমস্ত বিষয়গুলো দেখলাম, এখন এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটা উৎপাদক দেখি। সাপোজ এটা একটা রাশি, বহুপদী রাশি, তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটা উৎপাদক কিভাবে নির্ণয় করা যায়। তো বহুপদী রাশিকে আমরা কি বিবেচনা করছিলাম, পি অফ এক্স। তো এটা যদি পি অফ এক্স ধরা যায় তাহলে কি আসে, ধরে পি অফ এক্স, পি অফ এক্স ইকুয়াল তোমার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x - 6, পি অফ এক্স ইকুয়াল এটা। এইখানে দেখতে হবে এক্স এর কোন মানের জন্য এই রাশিটা জিরো হয়, মানে বিষয়টা এরকম, এই যে তোমার -6 এই রাশিটা ধ্রুবপদ কোনটা, -6। এখন এই -6 এর যে তোমার হচ্ছে গুণনীয়ক আছে +1 -1 +2 -2 +3 -3, আর কি আছে +6 -6। এখন এই যে -6 এইটার যে গুণনীয়ক পেলাম +1 +2 +3 +6, এখন দেখতে হবে আমাদের যে এইটার কোন কোন ভ্যালুর জন্য তোমার হচ্ছে এই রাশিটা কি হয়, জিরো হয়।
তো আমরা এখানে ফারস্টে দেখি যে 1 বসাই কি পাই যদি p অফ x x এর মান যদি 1 বসাই x ইকুয়াল 1 x ইকুয়াল 1 বসাইলে x ইকুয়াল 1 বসাইলে আমরা কি পাচ্ছি x ইকুয়াল যদি 1 বসাই তাহলে x এর মান 1 হলে 1 কিউব প্লাস 2 ইনটু তোমার হচ্ছে 1 স্কয়ার মাইনাস 5 ইনটু 1 মাইনাস 6 1 কিউব মানে 1 1 স্কয়ার মানে 1 2 ইনটু 1 2 মাইনাস কত 5 মাইনাস 6 তো এখন এটা ভ্যালু কত আসছে 2 আর 3 আর 5 আর 6 11 3 মাইনাস 11 এটাই কত আসে মাইনাস 8 হুইচ ইজ নট 0 এটা 0 নয় তো এটা তো x ইকুয়াল 1 কোনে 0 হলো না তাহলে আমরা কি করব এই যে ধ্রুবপদের যে গুণন মাইনাস 1 এই মাইনাস 1 ট্রাই করি x ইকুয়াল মাইনাস 1 যদি বসাই তাহলে কি হচ্ছে মাইনাস 1 কিউব প্লাস 2 ইনটু মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 5 ইনটু মাইনাস 1 মাইনাস 6 এখন এই যে এইটা এটার মান মাইনাস 1 কিউব মাইনাস রাশির উপর বিজোড় সংখ্যক পার থাকলে কি হয় এই চিহ্নটা মাইনাসই হয় আর 1 এর কিউব মানে 1 1 এর যতই পার হোক 1 এটা কি চিহ্ন আসে মাইনাসের উপর কি আছে বর্গ চিহ্ন জোড় সংখ্যক পার তাহলে এটা প্লাস চিহ্ন হবে প্লাস আর এই প্লাসে প্লাস আর 2 কে 2 মাইনাস মাইনাসে প্লাস 5 মাইনাস 6 এটা কত আসে এখন 5 আর 2 7 আর মাইনাস কত আসে মাইনাস 1 আর মাইনাস 6 যোগ করলে কত আসে মাইনাস 7 ইকুয়াল 0 তাহলে এইটার ভ্যালু কি পেলাম 0 x ইকুয়াল মাইনাস 1 বসাইলে আমরা কি পাচ্ছি এই রাশিটার ভ্যালু পাচ্ছে হচ্ছে 0 এখন এর বিপরীত চিহ্ন কি আসে অতএব x প্লাস 1 এর বিপরীত চিহ্ন প্লাস 1 এইটা হবে কি এই p অফ x এর একটি উৎপাদক তো এখানে যে বিষয়টা এই যে x প্লাস 1 p অফ x এর একটি উৎপাদক এটাতে এমন কিছুই না তোমাদের এই বহুপদিক রাশিটা দেখবে কত জিরো আসে আর সংখ্যাগুলো ট্রাই করবে এটার গুণনীয়ক নেবে ধ্রুবপদটার গুণনীয়ক নেবে নিয়ে ট্রাই করবে যে কততে জিরো আসে আর যেটাতে জিরো আসবে ওইটা বিপরীত চিহ্নই হবে কি উৎপাদক তো এখন এই যে x প্লাস 1 এইটা মিলাতে হবে এই রাশিটার মধ্যে x প্লাস 1 উৎপাদক নিতে হবে অতএব x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এখন এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা কি করব x প্লাস 1 মিলাবো x প্লাস 1 যদি মিলাতে যাই তো আমার এইখানে ফার্স্টে কি কমন নিতে হবে x টিকাতে হলে x স্কোয়ার কমন নিতে হবে তো x স্কোয়ার যদি কমন নেই আর এই যেটা কমন নেব এইটা এই তোমার যেটা উৎপাদক হয়েছে এই পরেরটার সাথে গুণ করব পরেরটার প্লাস 1 এর সাথে এইটা যদি গুণ করি কি আসে প্লাস x স্কোয়ার আর প্রথম রাশিটা তো এটা আছেই তাহলে আমরা কি নেব প্লাস x স্কোয়ার মানে এখানে তোমরা যেটা কমন নেবে এটা x ঠিকানোর জন্য এটার মধ্যে x ঠিকানোর জন্য যেটা কমন নেবে ওইটা নিয়ে পরেরটার সাথে গুণ করবে গুণ করে এটা এই গুণফলটা এই সংখ্যাটার পাশে লিখবে এখন দেখো এই দুটার মধ্যে যদি x স্কোয়ার কমন নেই তাহলে কি আসে x প্লাস 1 এই হলো বিষয় এখন এই যে আমরা এটা মেলালাম এইখানে x স্কোয়ার তো এই পর্যন্ত বুঝলাম এরপরে কি আছে এরপরে দেখো এইখানে একটা কি আছে পদ আছে এখন এই যে পদটা এই পদটা আছে 2x স্কোয়ার তাহলে 2x স্কোয়ার এই পদটা যদি থাকে এই পদের আমাদের কত পদ আসছে x স্কোয়ার পদ আসছে তো x স্কোয়ারের সাথে আমাদের আরো কত লাগবে আরেকটা x স্কোয়ার লাগবে তাছাড়া তো এই রাশির ভ্যালু মিলবে না তো x কিউবের জন্য x কিউব মিলছে আর এখানে 2x স্কোয়ারের জন্য একটা x স্কোয়ার পাইছি তাহলে আমাদের আরেকটা x স্কোয়ার লাগতেছে এখন এই যে নতুন যে এই 2x স্কোয়ার কিভাবে পেলাম x স্কোয়ার যোগ x স্কোয়ার এটা তো এই সিস্টেমে পেলাম আর এর সাথে এটা যোগ করে নিলাম যোগ করে এটা মিলালাম এখন এইটার প্রথমে যে x স্কোয়ার আছে এইখানে আবার প্রথমটাতে কি টিকাতে হবে x টিকাতে হবে তাহলে কি কমন যাবে x x স্কোয়ারের মধ্যে x কমন হলে x থাকে আর ওই x দিয়ে এটার সাথে গুণ করলে প্লাস x আসে এই প্লাস x টাই আমরা লিখব এটার পরে প্লাস x তো এইখানেও দেখো যদি x কমন নেই তাহলে কি আসে x প্লাস 1 আসে
এখন এই যে তোমার প্লাস এক্স আছে, এই প্লাস এক্স দেখো এক্স এর এক ঘাত বিশিষ্ট সংখ্যা কি আছে, এখানে আছে মাইনাস ফাইভ এক্স, আর আমরা এই লাইনে নিছি প্লাস এক্স নিছি, তো আমরা আরো কি পাবো মাইনাস কয়টা পাবো, ছয়টা এক্স পাবো, তবেই তো বীজগণিত যোগে আমাদের মাইনাস ফাইভ এক্স হবে, প্লাস এক্স মাইনাস সিক্স এক্স। তারপরে এই পরের রাশিটা পত্র লিখে দিতে হবে। এখন এইটার মধ্যে যদি সিক্স কমন নিই এক্স প্লাস ওয়ান, এখন দেখো এই টোটাল রাশির মধ্যে কি আছে, এক্স প্লাস ওয়ান কমন আছে, যেটা আমাদের প্রয়োজন ছিল। আমরা এই এক্স প্লাস ওয়ানটা কিভাবে নিলাম, এই যে এই সিস্টেমে আমরা কমন নিলাম এবং এই রাশির ভ্যালুর সাথে মিল করার জন্য যোগ বিয়োগ করে ঠিক করে নিলাম এই রাশিটা, এই পদগুলা। এই হলো তোমার ভাগশেষ উপপাদ্যের নিয়ম। এখন কি করবো, এই সাধারণ কমন এক্স প্লাস ওয়ান এটা কমন নাও, এটা যদি কমন নাও তাহলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটা থাকে। তো এখন এইটা থাক যদি থাকে, দেখতে হবে এর মধ্যে আবার ফ্যাক্টর হয় কি না। এটা তোমার ফ্যাক্টর মিডিল টার্ম ফ্যাক্টরও হতে পারে, আবার আবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যেও হতে পারে। তো আমরা সহজ হিসাব দেখবো মিডিল টার্ম যায় কি না। মাইনাস সিক্স আছে তাহলে আমাদের এটা অনায়াসে মিডিল টার্ম হয়, প্লাস থ্রাইস এক্স মাইনাস টুয়াইস এক্স মাইনাস সিক্স। এই এটার গুণফল কত হচ্ছে, প্লাস এবং আছে মাইনাস তিন দিন সিক্স এক্স স্কোয়ার। আর তোমরা জানো ক্লাস এইটেও শিখছো মিডিল টার্মের নিয়ম, প্রথম পদ এবং শেষ পদ গুণ করা লাগে, তাহলে কি আসে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার, এটা মাইনাস সিক্স এক্স স্কোয়ার হলো। আর এই দুই যে দুইটা রাশি নিলাম বা পদ নিলাম, এই দুইটার বীজগণিত যোগ কত হতে হবে, এই এই মাঝখানেরটা হতে হবে, মাঝখানে কত আছে ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স, তো প্লাস থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স বিয়োগ করলে কি হয় প্লাস ওয়ান এক্স থাকে, এবং গুণফল কত হলো মাইনাস সিক্স এক্স স্কোয়ার, এই সেই সিক্স এক্স স্কোয়ার। এখন এখন এইটা এক্স প্লাস ওয়ান আর কি আছে, এইখানে মিড টার্ম তো আমরা জানি এক্স কমন নিতে হয়, এই দুইটার মধ্যে এক্স কমন যায় কি থাকে, এক্স প্লাস থ্রি থাকে, আর এখানে মাইনাস টু কমন নিলে কি থাকে এক্স প্লাস থ্রি, এই দুটো কিন্তু একই হবেই, মাইনাস টু কমন নিলে দেখো এক্স আর মাইনাস আছে প্লাস টু কমন নিলে থ্রি। এখন এই টোটালটা গুণ আকারে আছে এটার সাথে, টোটালটা গুণ আছে দেখো, তো এই টোটাল যে ভ্যালু এই পর্যন্ত পেলাম এইটা ব্র্যাকেট দিয়ে গুণ করে দিলাম। এখন এই এক্স প্লাস ওয়ান আর এইখানে কি থাকছে, এই দুটার মধ্যে আবার দেখো দুইটা রাশির মধ্যে এক্স প্লাস থ্রি কমন আছে, এক্স প্লাস থ্রি আর হচ্ছে তোমার এক্স মাইনাস টু, এইটাই হচ্ছে কি অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। তো ভাগশেষ উৎপাদক, ভাগশেষ উপপাদ্য এবং ভাগশেষ উৎপাদক আমরা ইজিলি নির্ণয় করলাম, এখন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকও শিখলাম। এরপর রয়েছে কি সমমাত্রিক প্রতিসম ও চতুর্ভুজ রাশি। সমমাত্রিক, সমমাত্রিক মানে কি, সমমাত্রিক মানে সমান মাত্রা। সাপোজ এরকম একটা রাশি আছে থ্রাইস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার, এইখানে চলক আছে কয়টা, এক্স আর ওয়াই দুইটা চলক, দুইটা চলকের প্রত্যেকের মাত্রা কত টু, তাহলে এটা একটা সমমাত্রিক রাশি, এটা হলো সমমাত্রিক রাশি। এরপরে কি আছে, এরপর আছে তোমার প্রতিসম মানে পরস্পর সমান, তিনটা চলক যদি একাধিক চলক নিয়ে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম একটা রাশি, তো এই রাশির দুইটা চলক যদি স্থান পরিবর্তন করাই তাহলে এইটা আর এইটার ভ্যালু কি থাকে, একই থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জিরো যা ওয়াই প্লাস এক্স প্লাস জিরো তাই। এতে এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় প্রতিসম, প্রতিসম রাশি, অর্থাৎ একাধিক চলক সম্বলিত রাশির দুইটা চলক যদি স্থান পরিবর্তন করে তাহলে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না, এটা হলো প্রতিসম রাশি। এরপর তোমার আছে কি, এরপর আছে হচ্ছে চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি মনে করো যে এইরকম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এরকম একটা রাশি। চক্রক্রমিকের নিয়ম হচ্ছে একাধিক তিনটা চলক থাকতে হবে, এখানে কয়টা আছে এক্স ওয়াই জেড তিন ধরনের চলক, তাহলে দুইটা চলক যদি পরস্পর স্থান বিনিময় করে
মানে প্রথম চলক যদি দ্বিতীয় চলকের জায়গায় বসে আর কি, তাহলে প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের জায়গায়, তৃতীয় চলক প্রথম চলকের জায়গায় বসাই এক্স ওয়াই, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এই এই চলক দ্বিতীয় চলক ওয়াই, আর এক্স প্রথম চলক এইখানে দ্বিতীয় চলক ওয়াই বসলো, আর এই দ্বিতীয় চলকের জায়গায় প্রথম চলক এক্স বসলো, তদ্রূপ ওয়াই জেড এটা জেড ওয়াই, এটা এক্স জেড, এর ভ্যালু একই থাকে, এই দুটার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, এদেরকে বলা হয় কি চক্রক্রমিক, চক্রক্রমিক, চক্রক্রমিক রাশি। এই হলো তোমার মোটামুটি সমস্ত থিওরি, চক্রক্রমিক প্রতিসম, তারপর তোমার সমমাত্রিক রাশি। তো এখন আমরা কি করব, এই চক্রক্রমিক রাশির একটি উৎপাদক নির্ণয় করার চেষ্টা করি, তোমাদের বই থেকে একটা উৎপাদক নিয়ে তোমরা উৎপাদকটা নির্ণয় করে দেখো। এখানে এই যে রাশিটা দেখতে পাচ্ছ এটা কি রাশি, এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি, কারণ তো চক্রক্রমিক তো আমরা চিনছি এর আগে, তো এখন এই রাশিটার উৎপাদক নির্ণয় করতে হবে। তো উৎপাদক যদি নির্ণয় করতে হয়, এর নিয়ম হচ্ছে প্রথম রাশিটা আমরা কি করবো ঠিক রাখবো, পরের দুটা রাশি ভেঙে ফেলবো, গুণ করে ফেলবো, অলওয়েজ টাইম এটা করবে, প্রথমটা ঠিক রেখে পরের দুটা গুণ করতে হবে। তো এইটা যদি আমরা করি, এটা ঠিক রাখলাম, এখন এটা ভাঙি, সি মাইনাস এ হোল কিউব, মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এটা সূত্র অনুযায়ী ভাঙি, তোমরা তো সূত্র জানো, মানে সূত্রটা ফরম্যাটটা কেমন, এ কিউব আর কি, মানে প্রথমটা এ দ্বিতীয়টা বি, মানে এ কিউব মানে সি কিউব, এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি ইন প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এখানে এ আর বি হচ্ছে সি আর এ, কিন্তু এটা গেল, তারপর এই যে এইটা প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এখন এটাকে কি করব, এটা এই প্রথমটা ঠিকই রাখি, এখন এই যে গুণটা আছে গুণটা করে নিই, বি স্কোয়ারের সাথে এই এই পদটার গুণ আছে, তো গুণ করলে কি হয় বি স্কোয়ার সি কিউ মাইনাস থ্রাইস, এই চলকগুলা আগে লিখবে এ বি সি সিরিয়াল করে লিখবে, থ্রাইস এ বি স্কোয়ার সি স্কোয়ার, থ্রাইস এ বি স্কোয়ার সি স্কোয়ার, আর এইটা কি ছিল থ্রাইস ছিল, এটার সাথে গুণ করলে কি হচ্ছে থ্রাইস তোমার এ স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি, আর এটার সাথে কি আছে প্লাস মাইনাসে মাইনাস এ কিউব বি স্কোয়ার, আর এইটা যদি আমরা এখন গুণ করি কি হবে, এটা গুণ করলে হবে তোমার সি স্কোয়ার এ কিউব, সি স্কোয়ার এ কিউব আর মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস থ্রাইস এ বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস বি কিউব সি স্কোয়ার। তো এখন এখন কি কাজ থাকলো, এখন কাজ এই যে তোমার এখানে বি মাইনাস সি, এটা কি আছে বি মাইনাস সি, তো আমাদের এইখানে চক্রক্রমিকের নিয়ম অনুযায়ী বি মাইনাস সি হলে পরের রাশিটা কি হয় সি মাইনাস এ, তারপরটা হয় কি এ মাইনাস বি, তো এখন আমরা এই যে বি মাইনাস সি আছে, তো এইখানে ফিক্সড হচ্ছে বি মাইনাস সি, তো এইখান থেকেও একটা বি মাইনাস সি নিয়ে আসতে হবে, যাতে এইটা এবং এদের মধ্যে যে বি মাইনাস সি কমন পাই ওইটা আমরা টোটালটা কি করবো কমন নেব, তো এইখানে বি মাইনাস সি থাকলে যেটাই থাকবে এ মাইনাস বি থাকলে এ মাইনাস বি মিলাতে হবে, সি মাইনাস এ থাকলে সি মাইনাস এ মিলাতে হবে, তো এখানে বি মাইনাস সি আছে তাহলে আমরা কি করবো বি মাইনাস সি মিলাবো, তো বি মাইনাস সি মিলানোর চেষ্টা করি, এটা যদি বি মাইনাস সি মিলাতে যাই তার আগে আমরা দেখি তোমার হচ্ছে একই, দেখো থ্রি এ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আর প্লাস থ্রি এ বি স্কোয়ার সি স্কোয়ার, এই দুটো রাশি আমরা কেটে দিতে পারি, এই দুটো রাশি যদি তোমরা কেটে দাও তাহলে এই যে রাশিগুলো থাকে এই রাশিগুলো কি থাকে, এই রাশিগুলো থাকে তোমার তাহলে এই যে এইগুলা, এখন এইগুলোর মধ্যে থেকে আমাদের কি মিলাতে হবে, এইগুলো থেকে আমাদেরকে
তাহলে মেলাতে হবে কি তোমার হচ্ছে b - c তো b - c মেলানোর জন্য চেষ্টা করতে হবে এই কাজটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে যে কিভাবে b - c নিয়ে আসা যায় এর মধ্যে থেকে তো এইখানে দেখো b স্কয়ার c কিউব আছে তো এইখানে b স্কয়ার c কিউব তো এইখানে b - c মেলানোর জন্য b স্কয়ার c স্কয়ারও নিতে পারো b কিউব c কিউবও নিতে পারো এমনকি b - c ও নিতে পারো মানে ফরম্যাটটা b - c এই ফরম্যাট হবে পার যতই থাকুক তাতে সমস্যা নাই কিন্তু b - c হতেই হবে তো এখানে তাহলে c কিউব যদি কমন নেই b স্কয়ার থাকে তো b স্কয়ার নিলে আমাদের দেখি আর হচ্ছে b c কিউব এখানে তোমার হচ্ছে c কিউবের কোনো রাশি নাই তাহলে এটা হবে না আগে তাহলে এইটা যদি এটা তো জটিল রাশি এইটা বিবেচনা করি a কিউব b স্কয়ার a কিউব যদি কমন নেই এখানে b স্কয়ার থাকে তো কোন রাশির মধ্যে a কিউব আছে কি এই যে এইটার মধ্যে আছে a কিউব কিন্তু a কিউব কমন নিলে b - c b আর c আছে তাহলে এই দুটো আমরা নিতে পারবো এই দুটো নেওয়ার জন্য কি করব ফারস্টে মাইনাস রাশি যদিও এইটাই নেব কারণ b স্কয়ার কমন নিলে এখানে আমাদের কি টিকবে a কিউব কমন নিলে b টিকবে তো এইটাই নিতে হবে মাইনাস মাইনাস কি a কিউব b স্কয়ার a কিউব b স্কয়ার প্লাস c স্কয়ার a কিউব এটা যদি নিই তাহলে গেল তোমার কি এখানে আমাদের কি কমন যায় a কিউব কমন যায় থাকে কি b স্কয়ার c স্কয়ার থাকে b স্কয়ার c স্কয়ার থাকে তো এই দুটো গেল এখন যে অন্যান্য রাশি আছে বা পদ আছে এগুলো পদ বলা হয় সিঙ্গেল ওয়াইজ এটা একটা পদ আছে তো এই পদের সাথে কোন পদ দেবো এইটা যদি নিই তো এখানে কি কমন যায় এখানে যদি b টিকাতে যায় তো b স্কয়ার c স্কয়ার এই দেখো b স্কয়ার নিলে b ভ্যানিশ হয় c থাকে আর এখানে b থাকে c ভ্যানিশ হয় তাহলে এই দুটো নেওয়া যায় এইটা আর এইটা এই দুটো নিলাম এরপর তোমার আর কি থাকছে এই যে এইখান এইখান তোমার থাকছে হচ্ছে এইটা আর এইটা তো এই দুটোর মধ্যে আমাদের বি বি এর যেটা ঘাত বেশি আছে ওইটা আগে লিখতে হবে তাহলে তো কমন হলে বি ভ্যানিশ হয়ে যাবে এক ঘাত থাকলে তো এটা বি এর স্কয়ার আছে তো এইটা নিতে হবে সাইজ স্কয়ার বি স্কয়ার সি তারপর কি থাকে তাহলে মাইনাস মাইনাস সাইজ স্কয়ার বি সি স্কয়ার এই গেল তো এখন আমাদের এখানে b - c এর ফরম্যাট কিন্তু প্রত্যেক জায়গায় সেভাবে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা কি করব ওইটা দেখাবো এবং এইখানে b - c যেটা আছে তোমার এই b - c টাও সুন্দরভাবে কি করতে হবে যাতে ইজি ফরম্যাটটা পাই তার জন্য কি করতে হবে এটা b - c হোল কিউব আছে তো আমরা এই তিন পার একটা দুই এক পার নিলাম আর একটা দুই পার বিশিষ্ট নিলাম তাহলে b - c কমন নিতে পারি আর এগুলো যা থাকে সেটা পরের চিন্তা b - c আছে তো এইখানে এখন কি করতে পারি এখানে কমন নেওয়ার জন্য কি করছিলাম আমরা a কিউব মাইনাস a কিউব যদি কমন নিই তাহলে কি থাকছে এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস আছে প্লাস b স্কয়ার আর প্লাস আছে মাইনাস c স্কয়ার আর এইটা যদি কমন নিই এইখানে b স্কয়ার আর b কিউব তাহলে আমরা কি কমন নেব মিনিমাম b স্কয়ার কমন পাবো এবং তোমার হচ্ছে b স্কয়ার এটা হবে c কিউব হবে সম্ভবত এটা c b স্কয়ার c কিউব b স্কয়ার যদি b কিউব c স্কয়ার আচ্ছা এটা হচ্ছে b স্কয়ার c কিউব b স্কয়ার c কিউব b স্কয়ার c কিউব এর রাশি আছে তো এটা হচ্ছে b স্কয়ার c কিউব b স্কয়ার c কিউব b স্কয়ার c কিউব তাহলে এখানে তোমার হচ্ছে কি কমন যায় b c bc যদি কমন নেই কি থাকে bc কমন নিলে এখানে থাকে তোমার সরি b স্কয়ার আছে b স্কয়ার কমন নিতে পারে b স্কয়ার আর এখানে কি আছে b স্কয়ার c স্কয়ার কমন নিলে কি থাকে এখানে p থাকে আর মাইনাস আছে তাহলে প্লাস b আর b স্কয়ার c স্কয়ার কমন নিলে এটা কি থাকতেছে এটা তোমার হচ্ছে মাইনাস প্লাস হবে যে মাইনাস c এই হলো ফরম্যাট b স্কয়ার c স্কয়ার কমন নিলাম তাহলে b - c আর এইখানে তোমার হচ্ছে এই রাশিটা কি ছিল প্লাস প্লাস সাইজ এ বি স্কয়ার সি তো এর মধ্যে আমরা কি কমন নেব থ্রি তো কমন যাচ্ছে থ্রি যদি কমন নেন তাহলে কি থাকে এ স্কোয়ার কমন নিই এ স্কোয়ার কমন নিই এবং বি কমন নিই বি এ স্কোয়ার বি কমন নিলাম তাহলে স্কোয়ার বি যদি কমন নিই আর সি কমন নিলাম তাহলে কি থাকছে
3 স্কয়ার bc তাহলে কি থাকছে এখানে তোমার b থাকছে স্কয়ার bc আর এখানে থাকছে মাইনাস c এখানে কি থাকছে মাইনাস c তো এখন এখন যদি এইটার মধ্যে টোটালটার মধ্যে আমরা কি কমন নিতে পারি b মাইনাস c টোটাল b মাইনাস c এর মধ্যে যদি b মাইনাস c কমন নি b মাইনাস c যদি কমন নেওয়া যায় b মাইনাস c তাহলে এইখানে কি থাকে b মাইনাস c কমন নিলে এই যে এই পর্যন্ত থাকে এটা কিন্তু আবার সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তো এ আমি এটা সূত্রের জন্য আরেকটা লাইন না করে এখানে সূত্রটা রাফ হিসাবে দেখাচ্ছি b স্কয়ার মাইনাস 2 bc প্লাস c স্কয়ার আর এটার সাথে এই b মানে এই টোটালের সাথে যদি আমরা b মাইনাস c কমন নি তাহলে কি থাকে এটার ইনটু এটা তো ইনটুটা করে নে a স্কয়ার b স্কয়ার স্কয়ার বি স্কয়ার তারপর এখানে কি থাকে স্কয়ার বি স্কয়ার মাইনাস টু স্কয়ার বি সি প্লাস স্কয়ার সি স্কয়ার স্কয়ার সি স্কয়ার আর এইখানে কি থাকে এইখানে তোমার হচ্ছে এইটাও তাই বি স্কয়ার মাইনাস সি স্কয়ার তাহলে এইখানে সূত্রের কি পাওয়া যায় বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তো বি মাইনাস সি তো প্রথমেই কমন নিছি টোটাল রাশির মধ্যে বি মাইনাস সি কমন নিছি এটা তো হিসাব এই পর্যন্ত কমন নিয়ে এখান থেকে অবশিষ্ট এইটা থাকলো এখানে অবশিষ্ট কি থাকে b - c কমন নিলে এইটা আর ইনটু এটা এটা ইনটু করলে কি হয় মাইনাস a কিউব b মাইনাস a কিউব b আর প্লাস মাইনাস মাইনাস a কিউব কি c এটা থাকে আর এইখানে যদি b - c কমন নিই এটা থাকে মাইনাস b স্কয়ার c স্কয়ার আর এখানে b - c কমন নিলে এই যে এটা থাকে থ্রাইস a স্কয়ার bc এটা আছে ব্র্যাকেট দিয়ে ইনটু আকারে রাখলাম এখন এই যে b - c এটা আছে এখন এই দুই মধ্যে থেকে আমাদের কি মিলাতে হবে b - c আছে তারপরে c - a অথবা a - b এই দুটার মধ্যে যে কোনো একটা মিলাতে হবে তো দেখি কোনটা ইজি মিলে তো b - c আমরা যদি a - b মিলাতে যাই তো এইখানে a থাকে আর a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার তো যদি a তিন পার বিশেষ a কিউব b এইটা আছে তো এইটাতে আমরা কি করতে পারি এখানে a স্কয়ার আর এখানে a কিউব এইটা আগে লিখতে পারি মাইনাস a কিউব যেহেতু a - b মেলাবো a এর যে ঘাতটা বেশি সেই ঘাত সংখ্যাটা আগে লিখতে হবে এটা আগে লিখলাম আর এইটা পরে লিখলাম a স্কয়ার b স্কয়ার অপসংখ্যাও দেখতে হবে এন a স্কয়ার b কমন নিলে a থাকে a স্কয়ার b কমন নিলে b থাকে তাহলে a - b হবে এটা মাইনাস চিহ্ন আছে তো এই দুটো গেল এরপরে তোমার হচ্ছে আমাদের এখন এইখানে এই লাইনের সবার মধ্যে কি মিলাতে হবে a মাইনাস b মিলাতে হবে প্রত্যেকটা দুইটা দুইটা করে নিয়ে a মাইনাস b মিলাতে হবে তো এরপরে তার আগে একটা কাজ ছিল কিন্তু এখানে মাইনাস 2 স্কয়ার bc আর এখানে 3 স্কয়ার bc সদৃশ পদ কিন্তু এটা দেখো a স্কয়ার bc এটাও a স্কয়ার bc তাহলে আমাদের এখানে কি লাস্টিং করে সংখ্যাতে লাস্টিং করবে যেটা ওইটা আগে লিখে নিতে হবে b মাইনাস c a স্কয়ার b স্কয়ার এইটা তোমার a স্কয়ার bc আর থ্রাইস a স্কয়ার bc আর মাইনাস 2 স্কয়ার মাইনাস দুইটা করে দিলে কি থাকে একটা a স্কয়ার bc থাকে প্লাস a স্কয়ার bc আর এইখানে কি থাকে এখানে তোমার থাকে হচ্ছে a স্কয়ার c স্কয়ার মাইনাস a কিউব b মাইনাস a কিউব c মাইনাস b স্কয়ার c স্কয়ার যা আছে তাই এরপরে এরপরে কি করতে পারি এখানে এরপরে এখানে b মাইনাস c এই যে তোমার b মাইনাস c আছে b মাইনাস c এই b মাইনাস c এটার মধ্যে কি কমন নিতে হবে a মাইনাস b তো a মাইনাস b কমন নেওয়ার জন্য আমরা কি করেছিলাম এইটা আনিছিলাম তো এইটা যদি নিই মাইনাস a কিউব b মাইনাস a কিউব b এর সাথে কি নিলাম a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার এই দুটো তো আগে লিখছিলাম এখন তাও দেখি ঠিক আছে নাকি a স্কয়ার b কমন নিলে a আর b লাস্টিং করছে তারপর তাহলে কি থাকছে এখানে a মাইনাস b মাইনাস চিহ্ন আছে তো পরের জন্য তো আমাদের a মাইনাস b নিয়ে আসতে হবে তো a মাইনাস b কিভাবে নিয়ে আসবো তো a মাইনাস b আনার জন্য আমাদের তোমার হচ্ছে a স্কয়ার c স্কয়ার এইখানে যদি c স্কয়ার কমন নিই তো দেখি c স্কয়ার কমন নিলে এই যে রাশি আছে c স্কয়ার কমন নিলে এখানে b স্কয়ার থাকে আর এখানে a স্কয়ার থাকে তাহলে এই দুটো দিয়ে a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার আর হচ্ছে মাইনাস b স্কয়ার c স্কয়ার এখানে সি স্কয়ার কমন নিলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকে তো এই দুটো গেল আর এই দুটো আছে এখন এই দুটোর মধ্যে কোনটা আগে নেওয়া যায় এই যে এ পাওয়ার বেশি আছে এটা তিন এটা দুই পাওয়ার তো এইটা আগে নিতে হবে এ কিউব সি
আর কি আছে স্কয়ার বিসি প্লাস স্কয়ার বিসি তো এখানে স্কয়ার কমন নিলে স্কয়ার সি কমন নিলে এ মাইনাস বি থাকে তো এখন দেখো এটা লিখে নিই বি মাইনাস সি কমন নিলাম তারপর এখানে কি কমন নেব মাইনাস এখানে মাইনাস কি কমন নেব এ স্কয়ার দেখো এ স্কয়ার সর্বনিম্ন কমন আছে স্কয়ার আর এখানে স্কয়ার কমন নিলাম এখানে বি বি কমন নিলাম তো কি থাকে মাইনাস আছে প্লাস আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে এটা ইনটু আছে এর সাথে তো এখানে কি থাকে স্কয়ার বি দিলে পরে এ থাকে আর এখানে প্লাস আছে মাইনাস বি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এখানে আমরা কি কমন সি স্কোয়ার কমন নেব সি স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এখানে কি কমন নেওয়া যায় মাইনাস এখানে এ স্কোয়ার কমন নেওয়া যায় এ স্কোয়ার এবং কি কমন নেওয়া যায় সাথে সি কমন নেওয়া যায় সি কমন নিলে কি থাকতেছে এ স্কোয়ার সি কমন নিলে এখানে এ থাকে এ মাইনাস বি এখন এইটা টোটালের মধ্যে বি মাইনাস সি তো আছে আর এখানে এ মাইনাস বি কমন পেলাম এ মাইনাস বি কমন নিলে বাদ দাও এগুলো লিখে একটা ব্র্যাকেটে মাইনাস স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার আর এখানে দেখো এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তাহলে এখানে আমাদের এ মাইনাস বি কমন নিলে কি থাকবে এ প্লাস বি থাকবে তো এ প্লাস বি এর সাথে গুণ থাকবে তাহলে এই গুণটা করে নিই সি স্কোয়ার এ আর হচ্ছে প্লাস বি সি স্কোয়ার আর এইখানে তোমার কি থাকছে এখানে এ মাইনাস বি কমন নিলে এটা থাকছে স্কোয়ার সি এখন দেখো আমাদের চক্রক্রমিক রাশির বি মাইনাস সি আর এ মাইনাস বি পাইছি আপনাদের কি দরকার সি মাইনাস এ তো সি মাইনাস এ চক্রক্রমিক রাশিটা তো বুঝো এ বি সি এইরকম টাইপের যদি মাইনাস দি এ মাইনাস বি বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ এইটা হচ্ছে চক্রক্রমিক রাশি তো এইখানে যদি আমরা বি মাইনাস সি আর এ মাইনাস বি এটা তো পেলাম এখন এখানে কি নেবো তাহলে বি মাইনাস সি এম এস বি তোমার হচ্ছে সি মাইনাস এ তো সি মাইনাস এ যদি মিলাই এখানে সি মাইনাস এ তো কিভাবে মিলাতে পারি সি স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে আর এইখানে দেখো এ স্কোয়ার আছে এই দুটো নেওয়া যেতে পারে সি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার সি নিলাম আর হচ্ছে তোমার এই যে এই দুটো যে রাশি আছে এই দুটো রাশিতে কি নিতে হবে কমন নিতে হবে এস এইখানে হচ্ছে সি স্কোয়ার আমাদের মিলাতে হচ্ছে কি সি আর এ সি এ কমন নিলে এখানে সি থাকে সি এ কমন নিলে এখানে সি আর এখানে এ আচ্ছা তো এখানে যদি সি স্কোয়ার বি যদি কমন নিই তো এটা যায় বি সি স্কোয়ার বি সি স্কোয়ার আর হচ্ছে মাইনাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি এর মধ্যে তোমার কি কমন যায় বি কমন যায় তাহলে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকে এখন এটা লিখি বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি আর হচ্ছে এর ব্যাকেট থাকবে এখানে কি কমন গেছে সি স্কোয়ার সি কমন যা উভয়ের মধ্যে সি কমন আছে সি আর এখানে উভয়ের মধ্যে এ কমন আছে তাহলে কি থাকে সি এ থাকে শুধু সি আর এখানে থাকে কি মাইনাস এ আর এইখানে তোমার কি থাকে বি বি কমন যায় তাহলে থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো এখন এই যে বি মাইনাস তোমার এই যে বি মাইনাস সি আছে এই বি মাইনাস সি আর হচ্ছে কি এ মাইনাস বি বি মাইনাস সি আর এ মাইনাস বি আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে এটা যেহেতু ইনটু আকারে আছে তো এটা তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে তো সি মাইনাস এ যদি কমন নেই এখানে সি মাইনাস এ কমন নিলে কি থাকছে সি এ এখানে থাকতো সি এ আর এখানে সি মাইনাস এ কমন নিলে কি থাকে সি প্লাস এ থাকে আর এটা এটার সাথে গুণ থাকে তাহলে কি হয় বি সি প্লাস এ বি তোমরা এইভাবে বুঝতে না পারলে পরে আরেকটা লাইন করে নেবে এটা ভেঙে নিতে হবে তো বি মাইনাস সি আর হচ্ছে এ মাইনাস বি অন্তত হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখন জাস্ট আমাদের এই যে চক্রক্রমিক যে পদগুলো আছে এগুলো ঠিক অ্যারেঞ্জ করে লিখব এ মাইনাস বিটা আগে লিখব এ মাইনাস বি তারপরে থাকছে তোমার বি মাইনাস সি তারপরে থাকছে সি মাইনাস এ সি মাইনাস এ তারপর এটা অ্যারেঞ্জ করলে কি থাকছে এ বি প্লাস বি সি প্লাস সি এ এই হলো অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো যে চক্রক্রমিক রাশির উৎপাদক কিভাবে নির্ণয় করতে হয় এর আগে আমরা একটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয় করছিলাম আর এটা হলো চক্রক্রমিক রাশির উৎপাদক তো এইভাবে তোমরা মোটামুটি চেষ্টা করবে
এইখানে শুধু তোমার একটা বিষয় বিবেচ্য হচ্ছে যে প্রথমটা ঠিক রেখে পরের দুইটা ভাঙার পর যেটা আছে তার পরের চক্রগামিক যে রাশিটা আছে ওইটা মেলানোর চেষ্টা করতে হবে। এই মেলানোর চেষ্টা করা এইটাই হচ্ছে এই অঙ্কের মূল কাজ, সুন্দরভাবে মিলাতে হবে ওইটা। তারপরে ওইটা যখন বাইরে কমন চলে আসবে ওর ভিতরে অপর চক্রগামিকটা আবার মিলাতে হবে। তিনটা চক্রগামিক পর্ব মেলার পরে যেটা থাকবে এইটাই তোমার অ্যান্সার হবে। অনেক সময় এইখানে কোনো কারণবশত মাইনাস কমন নিতে হতে পারে, মাইনাস কমন নিতে হতে পারে। ধর যে এ মাইনাস সি হয়েছে, এ মাইনাস সি কোনো কমে হলো, সাপোজ ওইখানে আমরা মাইনাস একটা কমন নিয়ে সি মাইনাস এ করে দেবো, এরকম অনেক সময় অঙ্ক থাকতে পারে। এটা খেয়াল রেখো যে এ মাইনাস সি, সি মাইনাস এ কমন যাচ্ছে না বলে হোপলেস হওয়া যাবে না। এ মাইনাস সি সবার মধ্যে আছে কমন, তো এ মাইনাস সি কমন মিলাই ওইটাতে মাইনাস কমন নিতে হয়ে পড়ে, তাহলে সি মাইনাস এ হবে। এই হচ্ছে চক্রগণ রাশির উৎপাদন। তো এইখানে আমাদের আর কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এখন আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে ক্লাসটি করব, আংশিক ভগ্নাংশ নির্ণয়। তো ফার্স্টে জানি আংশিক ভগ্নাংশটা কি। আংশিক ভগ্নাংশ একটা ভগ্নাংশকে কয়েকটি ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ, সেটা হলো কি আংশিক ভগ্নাংশ। যখন অঙ্কে যাবো তখন তোমরা আরও ক্লিয়ার ধারণা পাবে। তবে এই আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হলে কয়েকটা জিনিস খেয়াল রাখা লাগে। দেখো সেই জিনিসগুলো কি, যখন ঘরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং তাদের কোনো পুনরাবৃত্তি হয় না। এই যে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইনটু এক্স মাইনাস টু, এইখানে কি আছে হর, তো এইটা এই হরের এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু এই যে দুইটা তোমার উৎপাদক আছে, এই উৎপাদক দুইটা কি আছে একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট উৎপাদক এবং এদের পুনরাবৃত্তি হয়নি এই দুইটা, এটা পুনরায় এইটা ফ্যাক্টরটা আসে নাই। অতএব এটা কি, এটার আংশিক ভগ্নাংশ হবে। আবার যখন লবের ঘাত, এই লবের ঘাতটা হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হবে তখন এই লবকে হর দ্বারা ভাগ করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করে তোমার লবের ঘাতটা ছোট করতে হবে, তখন তার হচ্ছে আংশিক ভগ্নাংশ হবে। যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং তাদের যদি কোনোটার পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ স্কোয়ার যদি থাকে, এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা এক্স মাইনাস ওয়ান তারপরে আরেকটা এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এটার কী হচ্ছে, এটার পুনরাবৃত্তি হচ্ছে, এই এই ক্ষেত্রে কী করতে হবে, এই ক্ষেত্রে তোমার এই আংশিক ভগ্নাংশটা নির্ণয় করা যাবে। তো এইটা হচ্ছে সাধারণ ধারণা। তো এখন এই যে লবের ঘাতটা যদি তোমার হরের ঘাত থেকে বৃহত্তর বা সমান হয় তো হর দ্বারা লবকে ভাগ করতে হবে। কেমন বিষয়টা দেখো, সাপোজ এই যে এটাই, এটা লবের ঘাত আছে কত, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তো এই অঙ্কটা তোমরা কীভাবে বুঝবে যে লবের ঘাত হরের ঘাতের সাথে কম্পেয়ার করবে, কীভাবে কম বেশি বা ইকুয়াল আছে কি না এটা কম্পেয়ার করা যাচ্ছে কীভাবে, এই দেখো লবে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার আসবে, তাহলে এক্সের দুই ঘাত বিশিষ্ট সংখ্যা আসবে, আর এই হরে কয় ঘাত বিশিষ্ট আসবে, হরেও তোমার দুই ঘাত বিশিষ্ট সংখ্যা আসবে। তো কী হচ্ছে, তাহলে লব এবং হরের ঘাত ইকুয়াল হচ্ছে, তাহলে কী করব, এইটাকে লবকে হর দ্বারা ভাগ করব। তো লবকে হর দ্বারা এই ধরনের ক্ষেত্রে কীভাবে ভাগ করব, আমরা সিম্পল উপরে লব এবং যে নিচে হর আছে এটাকে কী করব, এটাকে ফার্স্টে গুণ করে নেব। তো যদি এইটাকে গুণ করে নিই তাহলে কী আসে দেখো, এইখানে আসে কি তোমার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তার মাইনাস আছে প্লাস ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস আছে প্লাস এইট। এখন যদি এইটা দিয়ে এইটাকে যদি ভাগ করি, এইটাকে ভাগ করলে কী হবে দেখো, ভালোভাবে ভাগ যদি করি তাহলে তোমার এই যে এক্স স্কোয়ার ভাগ করার নিয়ম কি, এই প্রথম যেটা থাকবে এই প্রথমটা দিয়ে বিলাতে হবে, এটা সেভেনের বিষয়। তো এইখানে এক্স স্কোয়ার সেম আছে, তাহলে কী আসবে ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট। এখন এইখানে যা আসে
সেটা কোনো বিবেচ্য বিষয় না। এই যে ভাগফল আমরা ওয়ান পেলাম প্রথম সংখ্যা, এই ওয়ানটা আমাদের কাজে লাগাতে হবে। এখন ওয়ানটা কীভাবে কাজে লাগাবো, তোমরা যখন অঙ্কে যখন যাবো তখন আরও ক্লিয়ার ধারণা পাবে। তোমরা শুধু এটা খেয়াল রাখবে যে লবের ঘাতটা যদি হরের ঘাত থেকে ইকুয়াল বা বড় হয় তখন এইভাবে আমরা এই হর দ্বারা লবকে কী করবো, ভাগ করে নেব। ভাগ করে এই যে ভাগফলটা পাবো এইটা তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ যেগুলো হবে তার আগে এটা প্লাস আকারে লিখতে হবে। তো যখন অঙ্কে যাবো আরো বিস্তারিত বুঝতে পারবে। আর একটা ক্ষেত্র থাকে, তোমার আর একটা ক্ষেত্র থাকে, আরেকটা কোন ক্ষেত্র, সেটা হচ্ছে যদি তোমার হরে বাস্তব এবং যদি এক ঘাত বা দুই ঘাত এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং তাদের যদি পুনরাবৃত্তি ঘটে। পুনরাবৃত্তি মানে কি? পুনরাবৃত্তি মানে তোমার হচ্ছে এই এটা বারবার আসা। তো এটা বারবার আসা মানে কেমন, দেখো এই যে তোমার এই সংখ্যাটা এইরকম আছে এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। তো এইখানে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। তো এক্স মাইনাস ওয়ান যদি হোল স্কোয়ার থাকে তাহলে কী করবো, এইটা হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ হবে। এবং কীভাবে নির্ণয় করতে হবে, আমি একটা অঙ্কের মধ্যে যখন যাব তখন এই সমস্ত নিয়মগুলো আবার ভেঙে দেখাবো। তো প্রথমে আমরা বিবেচনা করি এক্ষেত্রেও আংশিক ভগ্নাংশ হবে। আবার যদি এখানে দুই ঘাত বিশিষ্ট সংখ্যা থাকে এবং তাদের যদি পুনরাবৃত্তি ঘটে তাদেরও আংশিক ভগ্নাংশ হবে। এই কটা প্রাথমিক বিবেচ্য বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশ কাদের হবে বা কাদের হবে না। আচ্ছা এখন অঙ্কে যাওয়া যায়। আচ্ছা তোমাদের অঙ্কের ২৭ নম্বর উদাহরণ ২৭ নম্বর অঙ্কটা দেখো। কি করতে হবে, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ, আংশিক ভগ্নাংশে প্রকাশ। তো এইখানে দেখো যে ফ্যাক্টরটা আছে এইটা হচ্ছে তোমার এক ঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু একটা উৎপাদক কি আছে, পুনরাবৃত্তি আছে। তো পুনরাবৃত্তি থাকলে আমরা কি করব, সেক্ষেত্রে দেখো এটাকে কি করবো, ইকুয়াল ব্যালেন্স। এখন এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা তোমার যদি আমরা ভেঙে ফেলি তাহলে এইভাবে লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে যদি আমি এতে লসাগু করি তাহলে কিন্তু এই সংখ্যাটাই আসে, দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এতে লসাগু এইটা, আর একটা নতুন ফ্যাক্টর এইটা, তাহলে লসাগু এইটাই হয়। তার মানে এটাকে আমরা এই তিনভাবে বিভক্ত করতে পারি। কিন্তু এখন এই যে উপরে যে লবটা লিখবো সেই লবটা কীভাবে লিখবো, এই লবটা লেখার নিয়ম হচ্ছে লবের ঘাত অনেকটা কম হতে হবে এর থেকে। তো এইটার জন্য এখানে যদি কম হতে হয় এক্স এর ওয়ান ঘাত, তো এক্স এর জিরো ঘাত যদি আসে, এক্স জিরো হয় তাহলে তোমার হচ্ছে ওয়ান এর আগের ঘাত কি জিরো, তার মানে এক্স চলকই থাকছে না। তো সেই ক্ষেত্রে কী করবো আমরা, এ কনস্ট্যান্ট নেবো একটা, এইটা কিন্তু রুলস এ। তারপরে এটার জন্য কী নেবো, এটার জন্য নেবো বি,
আর এটার জন্য নেব হচ্ছে তোমার সি। এইভাবে তিনটা আংশিক ভগ্নাংশ আমরা বিভক্ত করে নেব, এ বি সি এইভাবে ক্রমান্বয়ে আমরা কনস্ট্যান্ট নেব। এ ডিভাইড বাই কি তোমার হচ্ছে নিচে রুলস অনুযায়ী, এটা হচ্ছে সহজ ভাষায় এক্স দ্বিঘাত থাকলে কি করবো, দ্বিঘাত ঠিক না, এই উৎপাদকটা পুনরাবৃত্তি মানে বর্গ আছে, তাহলে এই উৎপাদকটা প্রথমে সিঙ্গেল পাওয়ার নেব, তারপর ডবল পাওয়ার নেব, তারপর অপর সংখ্যাতে নেব, আর উপরে কনস্ট্যান্ট এ বি এবং সি। তো এইখানে তোমার এ বি সি কনস্ট্যান্ট, আচ্ছা এই অঙ্কটা কমপ্লিট করি, তারপরে আংশিক ভগ্নাংশের যে খুঁটিনাটি আরো কিছু বিষয় আছে সেটা আমি বলছি। এইটা দেখো, এটা এই বিষয়টা তোমার আছে তাই না। এখন এইটা আমরা কি করব, এখন এই যে তোমার এই বাম পাশে যে অংশটা আছে এইটা দ্বারা আমরা কি করতে পারি, উভয় সাইডে গুণ করতে পারি। তো আমরা এটা যদি গুণ করি তাহলে কি লিখতে পারি, এখন আমরা ডাইরেক্ট লিখলাম, এখন এই যে এইটা এটা দ্বারা যদি গুণ করি এই সাইডে কি থাকে, এক্স থাকে, এটা দ্বারা যদি গুণ করি এটা কি হবে, ক্যালকুলেশন হয় এক্স থাকবে, ইকুয়াল কি হবে, ইকুয়াল তোমার এই যে এইটাকে যদি এই এইটা দ্বারা যদি গুণ করো, এটা দ্বারা গুণ করলে কি হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস ওয়ানের একটা পাওয়ার বিশিষ্ট রাশিটা থাকতেছে, আর এই এক্স মাইনাস টু থাকছে, এটা কোথায় থাকছে, এটা উপরে থাকছে, যদি গুণ করি গুণ করলে তো এটা উপরে থাকছে, তাহলে এই এক্স মাইনাস ওয়ান আর উপরে এই যে এক্স মাইনাস ওয়ানটা ভ্যানিশ হয়ে কি থাকছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তারপর এইখানে তোমার কি থাকছে, এইখানে থাকছে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ভ্যানিশ হয়ে এক্স মাইনাস টু, অর্থাৎ বি ইন্টু এক্স মাইনাস টু, আর এইখানে তোমার কি থাকছে, এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা তোমার এক নম্বর সমীকরণ, আর এটা হবে দুই নম্বর সমীকরণ। আচ্ছা এখন এখন তোমার কি করতে হবে, এখন তোমার এই যে তোমার এ বি এবং সি যে কনস্ট্যান্টগুলো আছে এদের মান সিঙ্গেলভাবে নির্ণয় করতে হবে, প্রত্যেকটা মান নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব, এখানে কয়েকটা পদ্ধতি আছে, তোমার হচ্ছে এক্সের মান উভয় পক্ষে যদি আমরা বসাই একই মান বসাতে পারি, ইকুয়াল চিহ্নের উভয় পাশে আমরা এক্সের মান কী করতে পারি, একই বসাতে পারি, তারপর তোমার হচ্ছে সহগ সমীকৃত করতে পারি, মানে এই পারের যত ঘাত বিশিষ্ট সংখ্যা এই পারের তত ঘাত বিশিষ্ট সংখ্যা সহগটা কী করতে পারি, ভ্যানিশ করতে পারি, এটাকে বলা হয় সহগ সমীকৃত। তো আমরা দেখব সহজে কীভাবে এ বি এবং সি এর মানগুলো নির্ণয় করতে পারি। তো এইখানে দেখো এক্স এর মান যদি ওয়ান বসাই, তো এক্স এর মান ওয়ান বসালে কী হচ্ছে, এটা জিরো হচ্ছে, এটা জিরো মানে এই টোটালটাই জিরো হচ্ছে, আর এইটাও জিরো হচ্ছে, বি এর মান পাচ্ছি কিন্তু আমরা। তো লিখি আমরা এইখানে, এখন এক্স ইকুয়াল ওয়ান হলে হয়, এক্স ইকুয়াল ওয়ান হলে কি হয়, তাহলে আমরা দেখছি এখানে ওয়ান হলে ওয়ান ওয়ান জিরো, এটা ভ্যানিশ, এটাও ভ্যানিশ, থাকছে কি এখানে ওয়ান বসালে, এখানে কি থাকছে দেখি, বি ইন্টু ওয়ান মাইনাস টু, আর এইখানে এক্স ইকুয়াল ওয়ান, বা বি ইন্টু কত হয় মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান, অর্থাৎ বি ইকুয়াল মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান ইকুয়াল ওয়ান। তো বি এর মান আমরা পেলাম, এখন কি করব, এখন আমরা হচ্ছে এই বি এবং সি এর মান নির্ণয় করব। তো বি এবং সি এর মান যদি নির্ণয় করতে যাই, তো আমরা এই দেখো এইখানে যদি টু বসাই, টু বসালে কী হচ্ছে, এইটা ভ্যানিশ হচ্ছে, এইটাও ভ্যানিশ হচ্ছে, এইটা থাকছে, তো এইটাই আমরা নির্ণয় করি, সি আগে নির্ণয় হোক। আবার এক্স ইকুয়াল, এক্স ইকুয়াল যদি টু বসাই, টু হলে কী হয়, টু হলে তোমার হচ্ছে কি, এইটা টু মাইনাস টু জিরো,
এটা জিরো আর এই জাস্ট এটার সাথে যার গুণ আছে সম্পূর্ণটাই জিরো অর্থাৎ এটা ভ্যানিশ এটাও ভ্যানিশ টু মাইনাস টু জিরো আর এইখানে কি হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান আসছে টু মাইনাস ওয়ান এইখানে আসছে কি আমাদের থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এইখানে এক্স ইকুয়াল টু বসালে কি হয় টু আর এইখানে তোমার কি হচ্ছে তাহলে এইখানে এখন আমরা কি করবো এই সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান সরি এক্স এর মান কত টু টু মাইনাস ওয়ান তো টু মাইনাস ওয়ান করলে কি হবে টু মাইনাস ওয়ান করলে হবে ওয়ান তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে সি আর ওয়ান গুণ করে সি ইকুয়াল টু আমরা দুইটা ভ্যালু পেলাম একটা বি এর ভ্যালু পেলাম আর একটা সি এর ভ্যালু পেলাম এখন আমাদের কি দরকার এর ভ্যালুটা দরকার তো এর ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এবং এর ভ্যালু দেখো কিভাবে নির্ণয় করতে মানে এটা তোমার লাস্টিং করা লাগবে আর এই দুটা ম্যানেজ করতে হবে তো এটা যদি আমরা নির্ণয় করতে চাই এইখানে যদি আমরা এখানে আমাদের বি এবং এর সি এর ভ্যালু পেলাম এখন কি করতে হবে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে তো এর ভ্যালু যদি নির্ণয় করতে যাই কিভাবে নির্ণয় করা যায় এটা অবশ্য তোমার ইকুয়াল ব্যালেন্স নির্ণয় হবে এখানে তো এইটা বি ইকুয়াল ওয়ান আর এখানে কি হবে মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান বি এবং সি এর ভ্যালু পেলাম এখন এই বি এবং সি এর ভ্যালু পরে আমাদের এর ভ্যালুটা নির্ণয় করতে হবে তো এইখানে তোমাদের চিন্তা করতে হবে যে এর ভ্যালুটা কিভাবে আসতে পারে এর ভ্যালুটা দেখো এখানে যদি আমরা এক্স স্কোয়ার আসতেছে গুণ করলে এইখানেও সূত্র ভাঙলে কি আসে এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি তাহলে কি আসে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত মানে এক্স স্কোয়ারের সাথে তোমার যে সহগগুলো থাকবে সেই সহগগুলো আমরা কি করব ভ্যানিশ করব তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি তো এইটা এক্স স্কোয়ার এবং এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এখানে কি পাচ্ছি এ পাচ্ছি তাই পাচ্ছি না এখানে এ পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত মানে এপারে কি আসতেছে এক্স স্কোয়ার আছে এর তার সাথে সহগ আছে এরকম রাশি থাকছে তোমার এইটা এটা গুণ করলে কি পাবো এ এক্স স্কোয়ার পাবো তাহলে এই যে এ তার আগে লিখে নেব এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে তাহলে এইখানে আমরা কি পাচ্ছি এ পাচ্ছি আর এইখানে এক্স স্কোয়ার নাই যদি সহগ সমীকৃত নিয়ম হচ্ছে ওই পার বিশিষ্ট রাশি যদি না থাকে ওইটা ভ্যালু নেওয়া যাবে না ওইটা ভ্যালুলেস আর কি ওইটা জিরো ওই সহগের যদি না থাকে এক্স স্কোয়ারের সহগ নাই তাহলে টোটালটা এটা জিরো এখানে এক্স স্কোয়ার পাবো দেখো এখানে যদি এক্স স্কোয়ার পাই তাহলে এখানে কি পাবো বিষয়টা এমন হচ্ছে সি এক্স স্কোয়ার আর এইখানে কি আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলে কি আসবে দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়ান তো এইটা যদি সি এর সাথে আমরা গুণ করি এই সি এক্স স্কোয়ার একটাই কিন্তু আছে আর কোনোটা কিন্তু এক্স স্কোয়ার বা এক্স এর দুই ঘাত বিশিষ্ট সংখ্যা আসছে না তো এইটার থেকে আমার সহগ সমীকৃত করলে এর সহগ কত হবে এই সি এই সেই সি এ প্লাস সি ইকুয়াল এইবারে কত আছে এক্স স্কোয়ার না এইবার তাহলে কত হবে জিরো এখন এই এ প্লাস সি সি এর মানটা বসাও এখানে বা এ প্লাস টু ইকুয়াল কি জিরো অতএব এ ইকুয়াল কি মাইনাস টু এই হলো এ বি সি এর ভ্যালু তো এর ভ্যালু মাইনাস টু আচ্ছা এখন এই যে এ বি এবং সি এর ভ্যালুগুলো পেলাম এই ভ্যালুগুলো কি করতে হবে তোমার হচ্ছে এই যে মূল যে অঙ্ক আছে এইখানে বসাতে হবে এই যে এইটাতে এইটাতে বসাতে হবে আর এইখানে বসানোর সময় এখানে অতএব লিখে নেব অতএব
এইটা ইকুয়াল ব্যালেন্স কি পাচ্ছি, এইটা এ ভ্যালু কত, মাইনাস টু, মাইনাস টু ডিভাইড বাই কত আছে ইজ এক্স মাইনাস ওয়ান, তারপর প্লাস বি এর ভ্যালু কত আছে মাইনাস ওয়ান ডিভাইড বাই কত আছে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর হচ্ছে তোমার এই যে এইখানে সি এর, সি এর ভ্যালু, সি এর ভ্যালুটা কত আছে টু, তো টু ডিভাইড বাই এক্স মাইনাস টু, এইটাই হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশের অ্যান্সার হবে। এই যে এই ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ করে আমরা এইটা পেলাম। এই চিহ্নগুলা পরের লাইনে আমরা ইচ্ছে করলে ক্যালকুলেশন করে নিতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল ব্যালেন্স, এটা তাহলে মাইনাস, তবে প্লাস রাশিটা আগে লিখি, টু ডিভাইড বাই এক্স মাইনাস টু, তাহলে এইটা তারপরে প্লাস আছে মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাই হবে তোমার অ্যান্সার। এখন আমরা এইখানে দুই ঘাত বিশিষ্ট একটা ফ্যাক্টরের দিকে কিভাবে নির্ণয় করতে হয়, তো এখন আমরা উদাহরণের 28 নম্বর অঙ্ক, এখানে হচ্ছে দুই ঘাত বিশিষ্ট ফ্যাক্টর, দুই ঘাত বিশিষ্ট যদি হরে থাকে তাহলে তার আংশিক ভগ্নাংশ কীভাবে নির্ণয় করা যায় এটা দেখি। তো এটা হচ্ছে দেখো, এখানে দুই ঘাত বিশিষ্ট সংখ্যা আছে, তো আমরা এটাকে কি লিখতে পারি, ধরি এইটা ইকুয়াল ব্যালেন্স, তো এখানে কনস্ট্যান্ট নিতে হবে ফার্স্টে, এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস, এইখানে যদি দেখো এক্স এর দুই ঘাত থাকলে আমরা প্লেন বি নিব না, বি এক্স নিতে হবে, বি এক্স, আর এই ধরনের নিলে প্লাস সি আর একটা কনস্ট্যান্ট নিতে হবে, বি এক্স ডিভাইড বাই সি ইকুয়াল ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, মানে লবের ঘাত তো হরের ঘাত থেকে অলস্টার এক কম হতে হবে, এক কম জন্য এটা আমরা এবার বি এক্স নিলাম, এখানে দুই ঘাত এখানে এক ঘাত, আর এখানে তো বর্তমানে একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকবেই, সেটা এই জন্য প্লাস সি নিলাম, বি এক্স প্লাস সি। তোমরা সহজভাবে খেয়াল রাখবে দুই ঘাত বিশিষ্ট যদি ফ্যাক্টর থাকে তার জন্য কনস্ট্যান্ট এখানে কী নেব, বি এক্স প্লাস সি, তার মানে বি এক্স না, যদি পরেরটাতে থাকতো দুই ঘাত তাহলে এইখানে কনস্ট্যান্ট নিয়ে পরেরটাতে সি এক্স প্লাস ডি হতো, মানে যেখানে স্টার্ট হবে এই দ্বিঘাতের যেখানে স্টার্ট হবে ওইখানে কী করবো, ওইখানে তোমার হচ্ছে এক্স নিতে হবে, যে কনস্ট্যান্টটা আগে নিয়েছি তার পরের কনস্ট্যান্টের সঙ্গে, এখানে এ নেওয়া হয়েছে আগে পরেরটাতে বি, তার সাথে এক্স কনস্ট্যান্টটা নিতে হবে যদি দুই ঘাত বিশিষ্ট ফ্যাক্টর থাকে, তো বি এক্স প্লাস সি এটা নিলাম, নেওয়ার পর এখন এটা এটা তোমাদের আর তেমন কোনো কাজ নেই, স্বাভাবিক কাজ, এখন স্বাভাবিক কাজকে এইটা দ্বারা গুণ করবো, এটা দ্বারা যদি গুণ করি তো এখানে কী লিখতে পারি, এখন যেহেতু নতুনভাবে গুণ করবো এখানে এখন লিখে নিলাম, এখন এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা ডাইরেক্ট গুণের কথাটা লিখতে পারি, এখন উভয় পক্ষে এইটা দ্বারা গুণ করতে হবে, এটা দ্বারা গুণ করে পাই, এটা দ্বারা যদি আমরা গুণ করি, এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কি হচ্ছে, এইটা টোটালটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই টোটালটা ভ্যানিশ হচ্ছে, কারণ এটা গুণ করলে উপরে থাকছে ভ্যানিশ হয়ে এক্স থাকছে, এক্স ইকুয়াল ব্যালেন্স, এইখানে কি থাকছে, এইখানে তোমার থাকছে হচ্ছে, এইখানে আমার যদি গুণ করি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইন্টু এইটা দ্বারা গুণ করলে ভ্যান্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান থাকছে এইটা, তো এইটা তো উপরে থাকছে এর সাথে, এ ইন্টু
x^2 + 4 আর এইখান যদি গুণ করে x^4 ভ্যানিশ হয় x^1 এর সাথে থাকছে bx + 6 × x + 1 এইটা এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ এখন এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা a b c এর মান নির্ণয় করব তো a b c এর মধ্যে সহজ কোনটা আছে দেখি এইখানে 1 বসালে কি পাচ্ছে 1 - 1 = 0 এটা 0 হলে টোটালটাই 0 এই এর মানটা পাচ্ছে এখানে 1 বসালে এর একটা ভ্যালু পাচ্ছে তো আমরা এখানে কি করব x = 1 হলে পাই এখন x = 1 হলে x যদি 1 হয় তাহলে এটা কি হচ্ছে 1 - 1 = 0 আর এর 1 স্কয়ার 1 আর যোগ 4 5 a গুণ 5 = x = 1 হলে 1 অর্থাৎ a = 1/5 আচ্ছা এই a এর ভ্যালুটা পেয়ে গেলাম এখন b এর ভ্যালু নির্ণয় করতে হবে b এর ভ্যালুটা কিভাবে আছে b এর ভ্যালু তোমার এই যে এইখানে আছে bx আর x গুণ করলে কি হচ্ছে bx স্কয়ার আর এইখানে bx আর x এর সাথে গুণ করলে px তো আমরা যদি bx স্কয়ার এই যে bx স্কয়ার আসছে এখান থেকে যদি x স্কয়ার সব সংক্ষিপ্ত করি তাহলে b টা পাবো আর এখানে a টা পাবো তো আমরা এই কাজটা করি x স্কয়ারের সহগ সংক্ষিপ্ত করে পাই x স্কয়ার সহগ সংক্ষিপ্ত করে পাই x স্কয়ার সহগ সংক্ষিপ্ত করলে কি পাচ্ছে এখানে তোমার হচ্ছে b পাচ্ছি b আর এইখানে তোমার কি পাচ্ছ এখানে a x স্কয়ার থেকে a পাচ্ছ a যে প্লাস a তো এইখানে x স্কয়ার নাই তাহলে কি হবে এখানে তোমার 0 হবে তাহলে a b প্লাস a = 0 এখন এই যে এই a এর ভ্যালুটা বসাও a এর ভ্যালু কত 1/5 বা b প্লাস 1/5 = 0 অতএব b ইকুয়াল কি 0 এর সাথে মাইনাস 1/5 মানে 1/5 মাইনাস b এর ভ্যালু পেলাম এখন তোমার কি করতে হবে a b এবং আমার ভ্যালু নির্ণয় করতে হবে আরেকটা কনস্ট্যান্ট আছে কি c তো c এর ভ্যালু এখানে হচ্ছে c এর ভ্যালুটা দেখো কিভাবে নির্ণয় করা যায় b প্লাস a ইকুয়াল 0 আর a ইকুয়াল 1/5 তো যদি আমরা c এর ভ্যালুটা নির্ণয় করতে যাই তো এখানে যদি c এর ভ্যালুটা নির্ণয় করতে যাই তাহলে c এর যে এখানে তোমার cx আসতেছে গুণ করলে এটা cx আসে তো এই cx এখান থেকে এই x এর যদি সহগ সংক্ষিপ্ত করি তাহলে আমরা c এর ভ্যালু পাই আর এটা bx আবার 1 এর সাথে গুণ হয় তোমার হচ্ছে এখানে b ও পাওয়া যাবে তো c প্লাস b পাওয়া যাবে এখান থেকে যদি x এর সহগ সংক্ষিপ্ত করি আশা করি তোমরা সহগ সমীকৃতর বিষয়টা বুঝতে পারছো তো আবার ভালো করে খেয়াল করো এখানেও এখানে আমরা কি করছি x এর সহগ সমীকৃত করছি তো x এর যদি সহগ সমীকৃত করি x এর মানে এক ঘাত বিশিষ্ট x এর 1 ঘাত বিশিষ্ট এখান থেকে x এর 1 ঘাত দেখো কিভাবে আসে bx এর সাথে গুণ করলে কি হয় bx স্কয়ার এখানে এটা নেওয়া যাবে না তাহলে bx এই পরটার সাথে গুণ করলে কি আসে মাইনাস bx এখানে কি আসে মাইনাস bx আর এই c দ্বারা cx আর মাইনাস c এখানে x অলক নাই শুধু cx এর c আসে আর এখানে মাইনাস b আসে তো এখান থেকে আমাদের কি আসছে c মাইনাস b c মাইনাস b আর এই পরে তোমার এইখানে তো x এর কোনো সব নাই x স্কয়ার এর আছে অতএব এটা 0 আর এখানেও দেখো x স্কয়ার নাই এটাও তাহলে 0 তো c মাইনাস b এখন এখানে আমরা এই b এর মান বসাই বা c মাইনাস b b এর মান কত মাইনাস 1/5 আর মাইনাস এর সাথে বসলে কি হয় মাইনাস এর সাথে প্লাস 1/5 ইকুয়াল 0 সরি এইখানে তোমার x এর সহগ সংক্ষিপ্ত করলে এই পাশে তো x আছে চলো x 1 আছে তাহলে এর সহগ হতো 1 এটা হবে 1 তাহলে এটা 1 এখন এটা দিয়ে আমরা কি করি c ইকুয়াল এটার সাথে এটা বিয়োগ করি 1 মাইনাস 1/5 এটা কি আসে 5 লসাগু 5 মাইনাস 1 ইকুয়াল 4/5 এটা হলো 4/5 এখন এই যে a b এবং c এর ভ্যালুগুলো পেলাম এটা কোথায় বসাবো আমরা এই যে এইখানে বসাবো এক নম্বর সমীকরণে বসাবো তো এটা যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই এটা এক নম্বর সমীকরণটা এটা লিখে নিয়ে আমরা যদি এখানে বসাই তো কি পাচ্ছি
এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল হচ্ছে তোমার আমরা কি করবো, এটার হচ্ছে ভ্যালু বসাবো, এইটা ইকুয়াল এই ইকুয়াল আমরা কি করতে পারি, এটা তোমার হচ্ছে এটা ইকুয়াল এই এর ভ্যালুটা হচ্ছে তোমার কি ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, আর এইটার ভ্যালু হচ্ছে বি এর ভ্যালু কত, মাইনাস ওয়ান বাই ফাইভ, মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স, প্লাস হচ্ছে সি এর ভ্যালু মাইনাস সি এর ভ্যালু কত হয়েছে আমাদের ফোর বাই প্লাস ফোর বাই ফাইভ, ফোর বাই ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর। এখন কী করবো, এখন এটা সহজ নিয়মে যেটা তোমার আসে সেটাই করবো, ওয়ান বাই ফাইভ ডিভাইড বাই এইটা, তো ওয়ান বাই ফাইভ গুণন এটা লব হর চেঞ্জ করি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এইটা হচ্ছে তোমার কি আছে এটা প্লাস আছে, তো আমরা ফার্স্টে প্লাস মাইনাসে মাইনাসটা নিয়ে নিতে পারি, নিয়ে এখানে কি আছে এক্স বাই ফাইভ প্লাস হচ্ছে ফোর বাই ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, তাহলে এটা লসন করো আর এর এইখানে কি আছে ওয়ান ডিভাইড বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান আর মাইনাস দশ করলে ফাইভ দশ করে এক্স প্লাস ফোর, মানে এক্স প্লাস ফোর ডিভাইড বাই ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, এইটাও ভাগ করো এটা যে ডিভাইড আছে তাহলে কি আসে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এটা এক্স প্লাস ফোর আর গুণ করলে এটা উপরে যাচ্ছে তোমার এক্স প্লাস ফোর ডিভাইড বাই ফাইভ গুণন ওয়ান ডিভাইড বাই এইটা এক্স স্কোয়ার প্লাস ফোর, তাহলে কি আসছে এখানে এখানে তোমার আসছে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান মাইনাস এই তোমার এক্স প্লাস ফোর ডিভাইড বাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এইটাই হলো এই দ্বিঘাত বিশিষ্ট ফ্যাক্টরের আংশিক ভগ্নাংশ। তো আমরা এই যে আংশিক ভগ্নাংশ করলাম এখানে তোমার হচ্ছে কয়েকটা যে বিবেচ্য বিষয় ছিল ওইটা আগে বিবেচনা করে নিতে হবে, ওইটা বিবেচনা করে নিয়ে তারপর তোমাদের এইভাবে কনস্ট্যান্টগুলো নিতে হবে। কনস্ট্যান্ট নেওয়ার নিয়ম হচ্ছে তোমার দুইটাই শিখালাম, একটা হচ্ছে যদি হরে যদি ফ্যাক্টরের পুনরাবৃত্তি ঘটে, মানে যদি এর আগের অঙ্কে যেটা দেখলে পুনরাবৃত্তি ঘটলে প্রথমে সিঙ্গেল পাওয়ার তারপর ডবল পাওয়ার দুইটা কনস্ট্যান্ট নিয়ে দুইটা নিতে হবে, আর যদি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকে তাহলে তোমার হচ্ছে কনস্ট্যান্ট কি এর সাথে কী নিতে হবে এক্স নিতে হবে লবের ঘাত হরে দ্বিঘাতের থেকে এক কম করার জন্য, তারপরে তার সাথে তারপরের সংখ্যাটা কনস্ট্যান্ট প্লাস হিসাবে নিতে হবে। এই হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশের মূল বিষয়। এখন আশা করা যায় তোমরা তোমাদের বইয়ে সবগুলো আংশিক ভগ্নাংশ ইজিলি নির্ণয় করতে পারবে, আর লবের ঘাত যদি হরের ঘাতের ইকুয়াল বা বেশি হয় তাহলে কী করবে এটাকে ভাগ করে নিতে হবে, ভাগ করে প্রথম যে ডিজিট পাবে ওইটা প্লাস আকারে নিতে হবে তোমাদের, ওইটা যদিও দেখা নিতে হবে এক্সাম্পল দেওয়া আছে বইয়ে ওইটা ইজিলি দেখতে পাবে, শুধু ওই কাজটুকু করে নিয়ে বাদ বাকি একই রুলস, এই যে দুটো অঙ্ক দেখালাম একই রুলস, শুধু ওই ভাগ ফলটা নিতে হবে, ওটা তোমরা দেখে নেবে তাহলে আশা করা যায় তোমাদের খুব একটা সমস্যা নেই। এই বীজগাণিতিক রাশির যা যা ছিল মোটামুটি আমরা সবই দেখলাম যে কী কী ছিল এখানে তোমার হচ্ছে বহুপদী, তারপর বহুপদীর সাধারণ পদ থ্রি এক্স টু দ্য পাওয়ার পি, তারপর দুইটা বহুপদীর গুণফল এর মাত্রা মুখ্য সহ, তারপর তোমার ভাগ শেষ উপপাদ্য নির্ণয়, উৎপাদক উপপাদ্য নির্ণয়, উৎপাদক উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাপমান, তারপরে ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে তোমার উৎপাদক নির্ণয়, চক্রগণিত, প্রতিসম রাশি, বহু সমমাত্রিক রাশি এবং চক্রগণ রাশির উৎপাদক এবং শেষে আংশিক ভগ্নাংশ, এই হচ্ছে তোমার অল ওভার তোমার এই দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির মূল প্রিপারেশন। তো এইখান থেকে তো একটা অধ্যায় থেকে তোমরা দেখবে ম্যাক্সিমাম তিনটা ভিন্ন আইটেম প্রশ্ন হতে পারে, এইখানে আংশিক ভগ্নাংশ একটা আইটেম আছে, তারপর উৎপাদক নির্ণয় আছে, আর একটা আছে কি সরল নির্ণয়, সরল নির্ণয়টা যদিও তোমাদের দেখানো হয়নি তো আমি সামনে কোনো ক্লাসে হয়তো সরল নির্ণয় এবং একটা সৃজনশীল আমি তোমাদের দেখিয়ে দেবো, আজকের ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেল তাই আজকে এই পর্যন্তই রাখছি, আশা করি তোমরা বাড়িতে ভালো করে প্রিপারেশন নেবে এবং আমার এই ক্লাসটি একবার যদি না দেখে বুঝতে পারো তাহলে কী করবে দুইবার দেখবে, বেশ কয়েকবার দেখে তোমরা হচ্ছে এই ক্লাসটা রপ্ত করবে, আশা করি তোমাদের সমস্যা হবে না, এরপরেও সমস্যা থাকলে তোমরা আমাকে জানাতে পারবে, ধন্যবাদ।